লাইট লাগে না, সে নিজেই একটা লাইট। আচ্ছা আপনারা একটু একটু ইয়ে দিয়ে ইলিয়াস ভাই, আপনার যদি সম্ভব হয়, আপনার তো ইয়ে নাই, তারপর দেখেন যদি কোনো গ্রুপে দেওয়ার সুযোগ থাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় ভালো আছেন। সাংবাদিক সমাজ আজকাল স্ট্যাটাস দিতে ভয় পায়। অনেক সাংবাদিক ইতিমধ্যে লিখেছেন তাদের ফেসবুক টাইম লাইনে, এভাবেই ভয়ের কথা প্রকাশ করেছেন। তারা মনে করে স্ট্যাটাস দিলে বুঝি ডিজিটাল নিরাপত্তা আইনে হয়তো মামলা অথবা জেল হতে পারে। সাম্প্রতিক সময়ে কিছু প্রমাণ আমরা এরকম পেয়েছি, যে কারণে এই ধরনের ভয়ের প্রকাশ আমরা পাচ্ছি। বাংলাদেশ একমাত্র স্বাধীন একটি দেশ, আপনারা হয়তো অনেকেই জানেন, যেখানে প্রায় 70 বছর আগে এখন থেকে স্বাধীনভাবে কথা বলতে পারবার জন্য জীবন বিসর্জন দিয়েছিল অনেকেই। আজ স্বাধীনতার 50 বছর পর সে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবার অপরাধে কারাবরণ করতে হচ্ছে। কেমন যেন একটু মনে হচ্ছে সেই কারাগারেই আবার বিনা কারণে মৃত্যুও বরণ করছে। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ডিজিটাল আইন এবং বাক স্বাধীনতা। বিষয়টি নিয়ে কথা বলবার জন্য উপস্থিত রয়েছেন 3 জন প্রখ্যাত ব্যক্তিত্ব, যারা নাঈমুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক এবং প্রধান সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়। এরপরে রয়েছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। এরপর রয়েছেন জনাব ইলিয়াস হুসাইন, বিশিষ্ট সাংবাদিক এবং জনপ্রিয় সাংবাদিক। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন, টেস্টেড হয়েছে। আমি প্রথমে চলে যেতে চাচ্ছি নাঈম ভাই আপনার কাছে। স্বাধীনভাবে বাক্য প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে সংবিধানে, আবার ডিজিটাল আইনে স্বাধীনভাবে মামলা করার অধিকার দেওয়া হয়েছে, কন্ট্রাডিক্টরি কিনা আপনার কাছে জানতে চাচ্ছি। সংবিধানের ভিতরেই কন্ট্রাডিকশন আছে। সংবিধান এক জায়গায় অধিকার দিছে, আরেক জায়গায় অধিকার হরণের ব্যবস্থাও করে দিছে। সুতরাং সংবিধানের একটি ক্লজ বললে তো হবে না, পুরো সংবিধান পড়ে দেখতে হবে যে এটার ভিতরে বহু রকম কন্ট্রাডিকশন আছে, শুধু এই মত প্রকাশ বা প্রেস ফ্রিডমের ক্ষেত্রে না, আরো অনেক ক্ষেত্রেই কন্ট্রাডিকশন আছে। এক, তারপরে আবার ইংরেজি বাংলা অনুবাদের কারণেও কিছু কিছু জায়গায় তাৎপর্যগত পার্থক্য হয়ে যাচ্ছে। আমাদের সংবিধান এখনো প্রপার বাংলা হয়নি, এখনো হয়নি। যারাই বাংলাটা করছে তারা এটা অনেকেই জানেন যে দুর্বলতা গুলি আছে। তবে বাট এইটুকু সঠিক যে একটা দীর্ঘ 24 বছরের যে আন্দোলন সংগ্রাম, যেটা পরবর্তীতে আমাদের মুক্তি সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি হয়ে বাংলাদেশকে স্বাধীন করলো, এটার এর প্রধান প্রত্যয় কিন্তু ওইগুলি। যেমন ভাষা আন্দোলনে আমরা আমাদের মাতৃভাষা, আমাদের যেটা ভাষা, বাংলা ভাষায় কথা বলার, বাংলা ভাষায় লেখাপড়া করার, বাংলা ভাষার জয়গান করার অধিকারের জন্য রক্ত দিতে হয়েছে, এইগুলি আপনি যদি সাম আপ করেন, আমরা খুব সহজেই বলি যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ইত্যাদি যেন আমাদের থাকে, এই জন্যই তো আমাদের স্বাধীনতার প্রয়োজন হয়েছিল। তো তার মানে হচ্ছে আমাদের স্বাধীনতা চাওয়ার এবং পাওয়ার প্রধান বিষয়গুলি এইগুলি বাস্তবায়ন। তো সেখানে যখন ঘাটতি হয় আমরা নিশ্চয়ই অসন্তুষ্ট হই, কখনো কখনো আমরা প্রতিবাদ করি, কখনো কখনো আন্দোলনে নামি, কখনো কখনো অদমনীয় দুর্দমনীয় আন্দোলন হয়, সরকার তখন নতি স্বীকার করে বা সংস্কার করে। আমাদের গণতান্ত্রিক বা গণতন্ত্রের ইতিহাসটা এইরকমই, কম আর বেশি এইরকমই। স্বাধীনতা পূর্ব ইতিহাসও তাই, স্বাধীনতার পরও তাই। তো এর ফলে কি দাঁড়ায়, আপনি যদি আমেরিকান ডিসকোর্সটাও আপনি ফলো করেন, দেখবেন এখনো তারা বলে যে তাদের এই যে 250 বছর হয়ে গেল স্বাধীনতার, কিন্তু স্বাধীনতার যে মূল স্পিরিট তারা বাস্তবায়ন করতে পারেনি, এবং বাস্তবায়ন করতে পারে নাই কতখানি এটা আবার মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের চাইতে তারা অনেক পিছনে। যে এখনো সেখানে সাদা কালো নারী পুরুষের যে ভয়াবহ পার্থক্য, ওইখানে মাইনরিটির যে চ্যালেঞ্জিং সিচুয়েশন, ব্যাপক ভিত্তিতে এগুলো আমাদেরকে হতাশ করে, কিন্তু আমাদেরকে আবার একই সাথে এটা সাহসী করে যে তারা 250 বছর পরেও প্রয়োজন মনে করেছে যে স্বাধীনতার জন্য এখনো আমাদেরকে সক্রিয় থাকতে হবে, স্বাধীনতাটাকে মিনিংফুল করার জন্য।
তারা এটা বলে, আপনি শুধু 7 দিন পর পর টানা সিএনএন শোনেন, এই হাজারেই শুনবেন, তারা সারাক্ষণ বলবে যে আমাদের মানে ফ্রিডম কিন্তু মানে টেকেন ফর গ্রান্টেড হলে হবে না, এই ফ্রিডমটা হলো ইট ইজ এ মিন্স অ্যান্ড ইট ইজ অলসো এ মিন্স টুওয়ার্ডস অ্যান এন্ড, মানে স্বাধীনতাটা একটা এন্ড মানে এটা একটা লক্ষ্য, আবার স্বাধীনতাটা হচ্ছে এ মিন্স টুওয়ার্ডস দ্যাট এন্ড, মানে এই লক্ষ্য অর্জনের জন্য যে পথ সেটাও স্বাধীনতা। তো এই জন্যই দেখবেন আমরা 26শে মার্চ আমরা স্বাধীনতা ঘোষণা করি, তারপর স্বাধীনতার জন্য যুদ্ধ করছি, মানে আমরা তারপরে ফিজিক্যালি দেশের স্বাধীনতা লাভ করলাম, বিজয় অর্জন করলাম 16ই ডিসেম্বর। তারপর থেকে কিন্তু আমরা এই স্বাধীনতা রক্ষা এবং আমি বলবো স্বাধীনতাকে অর্থবহ শক্তিশালী করার জন্য আমরা প্রচেষ্টায়, এই প্রচেষ্টা শব্দটাকে আমরা সংগ্রাম আন্দোলন, এইগুলি ডিপেন্ড করবে কে কোন অবস্থান থেকে কথা বলছে, শব্দটা হবে একদম রাজনীতিবিদ বা অ্যাক্টিভিস্ট বলবেন, আমরা তো স্বাধীনতার পরও লড়াই সংগ্রাম রক্তদান অব্যাহত রাখতে হচ্ছে আমাদের স্বাধীনতাকে অর্থবহ করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের জন্য। আরেকজন হয়তো অন্য পার্সপেক্টিভের মানুষ বলবে আমাদের এই প্রচেষ্টা, একজন একাডেমিক সে হয়তো বলবে যে স্বাধীনতাটা অর্থবহ করার জন্য আমাদেরকে আরো সংগ্রাম আরো প্রচেষ্টা আরো ত্যাগ তিতিক্ষার প্রয়োজন। সাম্প্রতিককালের ঘটনাগুলিকে নিয়ে কিভাবে আপনি দেখেন, যেমন কথার কথা মুজাক্কিরকে হত্যা করা হয়েছে, এরপর আপনার যে কয়েকজন আটক হয়েছিল সেখান থেকে দুজন মুক্তি পেয়েছে, গতকালকে দেখলাম কিশোর সাহেবকে মুক্তি দেওয়া হয়েছে, এর দুদিন আগে তার কিন্তু রিমান্ড চেয়েছিল এই বাক স্বাধীনতার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, এবং মুশতাক আহমেদ মারা গেছেন বা মৃত্যুবরণ করেছেন, এই সব কিছুর উপরে আপনার ছোট্ট একটু মতামত চাচ্ছি, এরপরে আমি মাসকুমার কাছে যাচ্ছি। ধন্যবাদ। এখন জিনিসটা হচ্ছে যে দেখেন আমার এইসব ব্যাপারে আমার নাগরিক হিসেবে আমার অবস্থান কিন্তু স্পষ্ট, এগুলি আমি 7-8টা পয়েন্টে বহু আগেই লিখেছি, এখান থেকে আমার নড়চড়ের কিছু নেই। 1 নম্বর কথা হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি একটা, আমরা যখন এটা হচ্ছে তখনও আমরা সুস্পষ্ট ভাবেই জানতাম, সুস্পষ্ট একেবারে ধারা বাই ধারা ব্যাখ্যা বিশ্লেষণ করে এগুলো লিখিত আছে, কিন্তু এটা কিন্তু এমন না যে অস্পষ্টতা আছে, আমাদের কারোর মধ্যে অস্পষ্টতা নেই, এবং এটা সরকার জানে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি জানে, আমাদের সাংবাদিক নেতারা জানেন, আমাদের নেতাদের কাছে এগুলির কপি আছে যে এই এই ধারাগুলিতে এই ধরনের সংশোধনী আনতে হবে, এবং মিটিং গুলিতে সরকার পক্ষ এটাতে এগ্রি করে, এগ্রি করে তারপরে বাস্তবায়ন করে নাই। মাসুদ কামাল এখানে আমি মনে হয় উইটনেস হতে পারবে, এটা কিন্তু আমরা পত্রিকায় রিপোর্ট করেছি, আমি নিজে সাক্ষীও ছিলাম একদিন, যে তারা এগ্রি করেছেন যে এই এই পয়েন্টস গুলি জাস্টিফাইড, এইটা ইয়া করা হবে, অ্যাডপ্ট করা হবে, বলে কোথায় করবেন, একবার বলে যে মন্ত্রিসভার বৈঠকের আগে, মন্ত্রিসভার বৈঠকে হইলো না, তারপর বলে যে অসুবিধা নাই পার্লামেন্টে ওঠার পর এটাকে স্ট্যান্ডিং কমিটিতে আনা হবে, তো আনা হইলো স্ট্যান্ডিং কমিটিতে, কিন্তু স্ট্যান্ডিং কমিটিতে ওটা কনভিন্স করা হইলো, তারপরেও হইলো না, আইনটা হয়ে গেল। এখন আইনটা হয়ে গেল, আইনটা করার ক্ষেত্রে কার 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 আগ্রহে এই আইনটা হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা জানি যে এটার সমস্যাটা কোথায় কোথায়। তো এরপরে এই যে এইগুলি নিয়ে অ্যাবিউজ হচ্ছে, আজকেও দেখেন আইনমন্ত্রী তো গত কয়েকদিন যাবৎ পরিস্থিতির চাপে বলতে আবার বাধ্য হচ্ছেন যে এটা সংশোধন করতে হবে, একটু আন্তর্জাতিক চাপও এসছে, তো একটু তারা ফিল করছেন যে কিছু একটা করতে হবে। আমার ধারণা যতটুকু না করলে নয় ততটুকু করবেন, যতটুকু আমাদের আকাঙ্ক্ষা ততটুকু হয়তো হবে না, তো তারপরে আবার কি হবে, তাহলে আমরা ভুলে গেলে চলবে না, আমরা হয়তো অব্যাহত ভাবে এই চাপ এই আলোচনা রাখতে হবে, আমরা সেটা যদি রাখি সময়ে সময়ে গিয়ে এগুলির কিছু সংস্কার হয়, কিন্তু কিন্তু এইটাই আমার লাস্ট পয়েন্ট। আসলে আমি আপনার কাছে আবারও আসছি নাইম ভাই, আমার মানে ফেসবুকে আমি জয়েন করতে পারছি না দর্শক, জি আমি ফেসবুকে অনেকক্ষণ ধরে ট্রাই করছি জয়েন করতে পারছি না, কিন্তু আমার অনুষ্ঠানটা চলছে ইউটিউবে, দর্শক আপনারা ফেসবুকে আমি অনুষ্ঠানটা শেষ করবার সাথে সাথে আবারও ইউটিউব আই মিন ইউটিউবে শেষ হওয়ার সাথে সাথে আমি ফেসবুকে আবারও রিস্ট্রিম করবো, আপনারা সেখানে দেখে থাকবেন, আমি অনেকবার ট্রাই করছি কারণ আনমনা হয়ে যাচ্ছি বারবার, আমার ইউটিউবে চলছে আপনারা দেখবেন, ইউটিউবে সবাই দেখার চেষ্টা করছে। আমি মাসুদ কামাল ভাই আপনার কাছে যেতে চাচ্ছি, নাঈমুল ইসলাম খান ভাই বললেন ডিজিটাল আইন সম্পর্কে
কি আপনি কিভাবে দেখেন ব্যাপারটাকে? আপনি কি কন্ট্রাডিক্টরি মনে করেন কিনা, স্বাধীনতার বাক স্বাধীনতা আমাদের কতটুকু বলবৎ আছে? এবং পাশাপাশি যেটা বলতে চেয়েছেন শেষের দিকে, যে আইনমন্ত্রীর কথা বলেছেন নাইন ভাই, আইনমন্ত্রী আবার বলেছে এমন একটা কথা বলেছে যে সরাসরি মামলা নেওয়া হবে না, সামনের দিকে এই পরিকল্পনা করতেছে যে অভিযোগ এলে পুলিশ প্রথম তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে। মানে আমার কাছে মনে হয়েছে নাইম ভাই এবং মাসুদ ভাই দুজনের কাছে বলি আপনারা, এরপর আমরা এই ব্যাপারে ইলিয়াস ভাইয়ের কাছ থেকেও শুনবো, মানে আমরা কি অবুঝ অথবা বোকা? আমার আমি মাঝে মধ্যে আমি নিজেও একজন সাংবাদিকতার সাথে জড়িত আছি কিছুটা হলো, মানে কি করে মনে করে একজন মন্ত্রীদের কাছ থেকে এই ধরনের কথা কিভাবে আমরা শুনতে পাই, যে যাদের কাছে মামলা করা হবে, যারা মামলা নিবে তারাই বিচার বিবেচনা করবে মামলাটা নেওয়া উচিত হবে কি না, এবং তাদের কাছেই আমাদের অভিযোগ করতে হবে এবং বিচার করে তারাই সিদ্ধান্ত নেবে মামলাটা নেওয়া হবে কিনা। তো এটা কেমন একটু হয়ে গেল না, যে আমি এটাকে আপনি কিভাবে দেখেন? মাসুদ ভাই বলবেন দয়া করে। যে নাইম ভাই কিন্তু এখানে এই অনেক কথার ফাঁকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছেন, সেটা হলো আইনটা আসলে বানায় কারা, আইনটা কে বানায়? আমাদের দেশে কি সব আইন পড়ে যারা বানায়? আমাদের দেশে কি পার্লামেন্ট মেম্বাররা আইন বানায়? আমাদের এখানে আইন বানায় আমলারা, তাদের সুবিধা অনুযায়ী বানায়। এটা তো সহজ কথা রে ভাই। সেটা যখন আইনটা হয়ে যায় তখন যেন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে একটা দায় চাপে যে সে আইনটাকে জাস্টিফাই করার ঘটনাটা কিন্তু এভাবে ঘটে। এই যে আমরা সাংবাদিক যে নাইম ভাই বললেন, যে সাংবাদিক যারা নেতৃবৃন্দ আছেন, ওনাদের যারা সম্পাদক যারা আছেন তারা আছেন, বিভিন্ন সময় কিন্তু বলেছেন এই আইনটা ভালো অথবা এই আইনটা থাকা দরকার। এ কথা কি সরকার এবং সরকারের সুবিধাভোগী ব্যক্তিরা ছাড়া দেশের আর কেউ বলেছে একবারের জন্য সরাসরি অথবা আকারে ইঙ্গিতে? কেউ কি বলেছে? কেউ বলেনি। কিন্তু তারপরও সে আইনটা চলছে, সে আইনের মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এবং সেটা চলছে। এবং এটা বেসিক্যালি আমি যেটা মনে করি, দেখেন এই যে কাজলকে নিয়ে গেল, তাই না? এটা কি কাজলকে কি আইনমন্ত্রী ফাঁসাইছে? কাজলকে কি সে কাজটা বলছে যে কাজলে নিয়ে আটকে রাখো গুম করে দাও বলছে? এটা কিন্তু একজন দুইজন লোকের স্বার্থের আঘাত হয়েছে। ওনারা ক্ষমতাবান, ওনারা হয়তো একটা থানা পুলিশের মাধ্যমে ওনারা সে পাওয়ার খাটে, কিন্তু সেখানে কি হয়েছে, এই আইনটা টুলস হিসাবে ব্যবহৃত হয়েছে, এটাই কিন্তু হয়েছে। এই যে আমাদের এখানে মোস্তাক সাহেব মারা গেলেন, মোস্তাক মারা গেলেন বলে কিশোর মুক্তি পেল বলতে খারাপ শোনা যায়, এভাবে বলা ঠিক না। আমি যেটা বললাম এটা অন্যায় বলা আমার, কিন্তু মানুষ কিন্তু এভাবে দেখলো যে মোস্তাক না মরলে কিন্তু কিশোর এসে মুক্তি পাইতো না, এটা হলো রিয়েলিটি, তাই না? এখন মোস্তাক মারা গেছেন, মারা গেছেন, মুক্তি পায় মানুষ কোনো সমস্যা নেই। আমাদের মানে পলিটিক্যাল লিডাররা মন্ত্রীরা সরকার প্রধানও বলতেছেন যে মানুষ তো মরতেই পারে, মানুষ যে কোনো সময় মরতে পারে, আলাপ করতে করতে মরতে পারি। এবং আলাপ করতে করতে যদি মারা যায় তাহলে কি সাগর সাহেবের দোষ হবে যে সে কেন টকশোটা করলো, মাসুদ কামাল বলতে বলতে উত্তেজিত হয়ে মরে গেলো? এটা তো এভাবে না। বাট কোশ্চেনটা হলো কি, আপনি মোস্তাক সাহেবকে ওখানে ধরে নিয়ে গেছেন কেন? ধরে নিয়ে গেছেন তাকে আপনি জামিন দিচ্ছেন না কেন? দেখেন আইন তো একটা আছে, আইনটা প্রয়োগ করতেছে কে? ঠিক আছে, পুলিশ ধরে নিয়ে গেছে, তারপরে তো জামিনটা তো বিচারকের হাতে, বিচারক জামিন দিচ্ছেন না কেন? এখন আমি কি বলতে পারবো যে বিচারক এটা অন্যায় করছেন, বিচারক পক্ষপাত করছে? এটা বলতে পারবো? বললে তো আমি ঝামেলা পড়ে যাবো, কাজে আমি বলছি না। কিন্তু ঘটনাটা তো এটাই হয়েছে বাস্তবতা, যে ওখান থেকে মোস্তাক মুক্তি পায় নাই। আচ্ছা, আবার কেউ কেউ দেখেন নানা রকম ইকুয়েশন, আবার একজন বলতেছেন যে এটা পিকে এই কি হালদার, সে নাকি ওই তার ওই কুমিরের খামার এখন মালিক হয়ে গেছে, এখন তারা নাকি তাকে বেরোতে দেয় না, তারা নাকি টাকা পয়সা দিয়ে আটকে রাখছে, নানা রকম। একজন লোক যখন নাকি একটা সন্দেহ তৈরি হয়, ওই সন্দেহ থেকে কিন্তু নানাজন যার যার থিওরি নিয়ে মাঠে নামেন, এবং প্রত্যেকটা থিওরি যখন আপনার কাছে কোনো সুস্পষ্ট জবাব নাই তখন প্রত্যেকটা থিওরি কিন্তু কিছু তার কিছু সমর্থক থাকে, তারা আলোচনা করে। বাট রিয়েলিটিটা কি, বাস্তবতা হলো আইনটা পচা, আইনটা খারাপ। এই আইনটা এমন একটা আইন করা হয়েছে যে যে আইন যে আপনি ইচ্ছা করলে যে কাউকে ফাঁসাইতে পারেন। আমি মাঝে মাঝেই কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিই, আমার যে কোনো একটা স্ট্যাটাসকে ধরে আমার বিরুদ্ধে কিন্তু এই আইনটা প্রয়োগ করা সম্ভব যদি ওনারা চান। নাইম ভাই বলবে না মসজিদ বলতে খারাপ কিছু দেখে নাই, নাইম ভাই কি মূল্য আছে,
উনামতিনি বলতে থাকবে পুলিশ আমরা ধরে নিয়ে যাব, হবেটা কি? সমস্ত সাংবাদিকরা বলবে হবেটা কি? আবার যারা সরকার সমর্থক সাংবাদিক তারা বলবেও না, তারা বলবে এই ছেলে এমনি একটু তেরা ঘাট তেরা আছে, সরকারকে অনেক বিব্রত করছে, কদিন জেল খেটে আসুক বলবে। কিন্তু আমাদের কমিউনিটির লোক যদি বলবে বলবে, আমাদের এখানে কি হয়, একজন সাংবাদিক ধরা পড়লে একজন সম্পাদক বাংলাদেশে একজন সম্পাদককে ধরে রেখেছেন এই জেলখানে আছে, কোন সাংবাদিক নেতৃবৃন্দ তার জন্য কিছু বলবে? বলবে না। কারণ আমরা সাংবাদ, আমাদের যারা সিনিয়র সাংবাদিক আছে, যারা নেতৃবৃন্দ, যারা নাকি সাংবাদিক সমিতি করেন, হ্যাঁ ইউনিয়ন করেন, তারা এতটা দলদাস, এতটা দলদাস যে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সাংবাদিককে ধরে নেওয়া হয়, যাকে ধরে নেওয়া হয়েছে সে যদি তার দলের না হয় তার পক্ষে কোনো বিবৃতিও দিবে না। দুই ভাগ হয়ে গেছে। এবং সাংবাদিকদের ক্যারেক্টারটা কি, আমি 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 সাংবাদিকদের নিয়েই বলি ভাই, দেখেন বাংলাদেশে সমস্ত পেশায় কিন্তু শার্প ডিভিশনটা হয়ে গেছে, কি ডাক্তার ড্যাব বলেন সচিব হয়ে গেছে, ড্যাব হয়ে গেছে, ইঞ্জিনিয়ারের মধ্যে ভাগ হয়েছে সমস্ত। কিন্তু ওনারা কিন্তু ওনাদের যেমন বিএমএ কিন্তু ভাঙে নাই, ডাক্তার সচিব হয়েছে, ড্যাব হয়েছে, ইলেকশন কিন্তু বিএমএ তে হয়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কিন্তু দুই পক্ষে ইলেকশন করে। আর আমরা কি করছি, আমরা এতটাই নতুন জানু যে আমরা ইউনিয়নটাকে ভেঙে দিছি। এখন ডিউজে বললে বুঝতে হয় কোন ডিউজে, আওয়ামী ডিউজে নাকি বিএনপি ডিউজে, বিএফইউজে বললে বুঝতে হয় এটা কোনটা, আওয়ামী লীগেরটা নাকি বিএনপিরটা। কাজে যখন আওয়ামী লীগ গভর্নমেন্টের কোনো আচরণে কোনো একজন সম্পাদক ধরা খায়, সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়, তখন আওয়ামী ডিউজে অথবা আওয়ামী বিএফইউজে কোনো মন্তব্য করেন না, তখন ওই বিএনপিরটা করে। আবার বিএনপি এই একদম একই জিনিস কিন্তু হচ্ছে এখানে, যে কারণে যখন নাকি সাংবাদিক নিপীড়নের জন্য কোনো একটা আইন হচ্ছে, এটা আসলে আমার জন্য না সবার জন্যই, ক্লাস নাইনের স্টুডেন্টরা তো এই আইন থেকে মুক্তি পায় নাই, ভালো করে ক্লাস নাইনের এক ছেলে কি বলছে না বলছে এই আইন ধরে ধরে ঢুকাই দিয়েছেন আপনি, তাকে আপনি এখন পাঠাচ্ছেন সংশোধনী কেন্দ্রে। আপনি একটা কথা ভাবেন, ক্লাস নাইনের একটা ছেলে সে কি বলেছে, তার অপরাধে তাকে আপনি জেলে ঢুকাই দিলেন, জেলে তো না কিশোর সংশোধনী কেন্দ্রে, ওই সংশোধনী কেন্দ্র থেকে যখন সে মুক্তি পাবে এক বছর হোক দুই বছর হোক, সে কি তার আগের জীবনে ফিরতে পারবে? তার জীবনটা আপনি শেষ করে দিলেন কেন? শেখ হাসিনা গভর্নমেন্টের কি ক্ষতি করতে আপনি যেটা করলেন, এটা কি শেখ হাসিনা বলেছিল? মাসুদের পাশাপাশি সাংবাদিকদের কিন্তু ইদানিং কালে সরাসরি যে কোনো রাজনৈতিক দলের সর্বোচ্চ মানে বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্তি হওয়াটাকেও কীভাবে দেখেন, এ নিয়েও আমরা আলোচনা করব। আমি এ পর্যায়ে একটু ইলিয়াস হোসেন আপনার কাছে যেতে চাই, আপনার নামে এবং আল জাজিরার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট সম্পর্কিত একটি মামলা যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মানে আবেদন করা হয়েছে, এটা গৃহীত হয়েছে কি না এ ব্যাপার আপনার কাছ থেকে জানবো এবং আপনার অনুভূতি জানবো, এবং আজকের যে বাক স্বাধীনতা এবং ডিজিটাল আইনের কন্ট্রাডিক্টরি নিয়ে কত প্রশ্ন করেছেন সে ব্যাপারে আপনি একটু বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম। বিষয় হচ্ছে যে আপনি এই মামলার কথা যেখানে তুলবেন আমি জানতাম না, সব জায়গায় সব রকম করে কথা আমি বলি না, বলা ঠিক না, আমার নিজস্ব একটা চরিত্র আছে, আমার সাথে যে যেরকম ভাবে কথা বলবে আমি তার সাথে ওই রকম উত্তর দিতে পারি, আমি একদম নিচেও নামতে পারি। এখন যাদের সাথে বসি তাদের সাথে আসলে ওদের ব্যাপারে যেভাবে কথা বলতে হবে ওইভাবে কথা বলতে চাই না আমি, কারণ এখানে দুজন সম্মানিত আমার সিনিয়র সাংবাদিক আছে, ওনাদের সামনে ওগুলো নিয়ে কথা আছে। মানে ছাগলের তিন নাম্বার বাচ্চা সে কোথায় ব্যবে করলো এগুলো নিয়ে এখানে আলোচনার কিছু নাই। আল জাজিরা নিউজ করছে বাংলাদেশ সম্পর্কে, সেখানে যদি মান সম্মান যায় শেখ হাসিনার যাবে, আজিজের যাবে, এইখানকার যে যেই ব্যক্তি এখানে ই করেছে তার ব্যাপারে বেশ কিছু তথ্য এসেছে আমার কাছে, তার বিরুদ্ধে বাড়ি ভাড়া না দেওয়ার একটা মামলা চলছে আদালতে, যে ব্যক্তি এখানে এটার মানে মূলিয়ে প্রথম আলোতে একটা নিউজ করেছে, সেই নিউজের মধ্যে সে একটা বক্তব্য দিয়েছে যেটা খুবই ব্যয়বহুল একটা মামলা, তারপরেও আমি এই মামলাটা চালানোর দায়িত্ব নিয়েছি আমার দেশের স্বার্থে। এই কথাটা অনেক মিনিংফুল একটা কথা। উনি দেখবেন ব্যারিস্টার সুমন থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন, তারপরে আদম পাচার থেকে শুরু অনেক কিছুর সাথে সে জড়িত, এখানে বিভিন্ন অনুষ্ঠান করে, এগুলি আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অনেক কিছু করা হয় যেটা কিনা বাংলাদেশ থেকে শুধু মানুষ আনাই হচ্ছে ওইটার মূল লক্ষ্য। এই কাজগুলো করে সে বিভিন্ন অনুষ্ঠানের অর্গানাইজ করে সেখান থেকে সে ভাগাভাগি করার জন্য আপনার চাঁদাবাজি করার জন্য মানুষের কাছ থেকে টাকা ফান্ড কালেক্ট করে, এই মামলাটার ক্ষেত্রেও সে বিরাট ব্যয়বহুল বলে এই অপপ্রচারটা সে চালাচ্ছে। এখন দেখেন
তারা কালকে বললো যে মামলা নিয়েছে সময় টিভি, সেটা নিয়ে 10 মিনিটের একটা লাইভ করেছে। সেই লাইভটা আবার আমি লাইভ করার পরে তারা সেটা পাবলিক করে দিয়েছে, সেই লাইভটা কিন্তু নাই। লাইভটা আমি ই করে রেখেছি, লিঙ্কটা আপনি দেখবেন, সে তাদের ওই লাইভ এখন পাবলিক মানে প্রাইভেট করা, আমি ভিডিওটা আপলোড করে রেখেছি। তো দুজন সিনিয়র সাংবাদিক আছে, তাদের কাছে আমি জিজ্ঞেস করি যে আল জাজিরা বাংলাদেশ নিয়ে নিউজ হয়েছে, সেখানের হাইকোর্টে যে মামলা টেকে নাই, সে মানে বাংলাদেশের আদালতে যে মামলা টেকে নাই, সেই মামলা আমেরিকাতে এসে তারপরে মামলা করবে $500 মিলিয়ন, তার কি ক্ষতিপূরণ দিতে হবে, তার কি ক্ষতি হয়েছে আপনি বলেন? যদি ক্ষতি হয়, ধরলাম আল জাজিরা এখানে কনস্পিরেসি করেছে, সেটার জন্য বাংলাদেশের ক্ষতি হয়েছে, শেখ হাসিনার ক্ষতি হয়েছে, আজিজের ক্ষতি হয়েছে মনে করেন, সেটা হইতে পারে, তার কি ক্ষতি হয়েছে? এখন তারা যে সুযোগটা দিয়েছে, এটা এই মামলাটা 15 দিনের মধ্যে একটা রায় হবে, 42 পৃষ্ঠার যে মামলার যে ইয়ের কপি, তারা যে মূলত মামলাটা তো হয়নি, এটা হচ্ছে কি বলে মামলার আবেদন করা হয়েছে, এটা মানে মামলা হিসেবে আবেদন করা হয়েছে, এখন মামলা হিসেবে গৃহীত করা হয়নি। আমার আপনার কাছে জানতে চাওয়ার আছে ইলিয়াস ভাই, এটা কি বাংলাদেশের যে একটা পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে আল জাজিরা রিপোর্ট নিয়ে, বাংলাদেশের ওই ঘটনা নিয়ে বাংলাদেশের ট্র্যাজেক্টরি বা বাংলাদেশের টেরিটরির একজন কেউ তার বাহির টেরিটরির বাহিরে গিয়ে সংক্ষুব্ধ হয়ে আরেকটা জায়গা থেকে মামলা করার কি কোনো সুযোগ রয়েছে, নাকি আপনি ওখানে আছেন, আপনাকে কেন্দ্র করে ওখানে মামলাটা হয়েছে? এখানে একটু আমি নাইমের কাছে পরবর্তী জানবো, মানে একটা দেশ থেকে আরেকটা দেশে কি এরকম মামলা করার সুযোগ রয়েছে কিনা আপনার কাছে জানতে। সেইটা সে করতে পারে, কারণ যে করছে সে তো এই দেশের সিটিজেন। মানে এটাকে আপনাকে ঘিরে করা হয়েছে, ঘটনা তো হয়েছে বাংলাদেশকে ঘিরে, মানে আল জাজিরা মানে তার সাথে, সে তো বলছে যে সে মামলাতে তারা যে 5 জন আছে তারা বলছে যে তাদেরকে আমরা মানসিক ভাবে কষ্ট দিয়েছি, তাদের মান সম্মান নষ্ট হয়েছে, মানে পুরো দেশটাই হচ্ছে তাদের, শুধু খালি আওয়ামী লীগ এখন দেশ চালাচ্ছে, ওদেরই মান সম্মান। মানে তিনটা জায়গায় আল জাজিরা হলো কাতারের ঘটনা, বাংলাদেশের মামলা হয়েছে ফেডারেল আই মিন যুক্তরাষ্ট্রে। আমি এই জিনিসটাকে বোঝার জন্য মানে আমার দর্শকদেরকে বোঝানোর জন্য আসামি হলো, বুঝতে পারলাম না আল জাজিরার মামলা ইলিয়াস আসামি কিভাবে, সেটাই প্রশ্ন। আল জাজিরার ওই নিউজকে ইলিয়াস করছে নাকি? না না, ওইটা ওরা বলছে যে আমরা হচ্ছে এটার সাথে সম্পৃক্ত ছিলাম, মানে ইডেনে থেকে কাজ করেছি, তারপরে হচ্ছে ওইটার প্রচারে সহায়তা করেছি আমরা আমাদের ফেসবুক ইউটিউবে, এবং খালি এটাই না, সময় টিভির যে লাইভ ছিল সেই লাইভে আমাদের গালাগালিও করেছে সেখানে, সেটা আবার সময় টিভির প্রচার করেছে। আমি তো, আমরা তো টেলিভিশনে কাজ করে আসছি, সেটা লাইভ ছিল না, সেটা একটা অ্যাজ লাইভ ছিল, তো অ্যাজ লাইভকে তো অনেক সময় আমরাও লাইভ হিসেবে চালাই। সেখানেও কি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটা করার আবেদন করেছে, মানে কি কোন ধারাতে করেছে? পৃথিবীর মধ্যে ডিজিটাল মানে একমাত্র বাংলাদেশি একটা আইন ডিজিটাল হয়েছে, সেটা হচ্ছে এই এই মানে এই ডিজিটাল নিরাপত্তা সিকিউরিটি অ্যাক্ট, যেটা এটা, এই সারা পৃথিবীর আর কোনো দেশে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলে কোনো অ্যাক্ট পৃথিবীর মধ্যে নাই। বাংলাদেশে একটা জিনিসই ডিজিটাল হয়েছে, সেটা হচ্ছে আইন, এই সাংবাদিকদেরকে এইভাবে ই করার জন্য। এখন ধরেন এইসব কথাবার্তা বাদ দেন, এরা এখানে মামলা করছে যেটা $500 মিলিয়ন, ইনশাল্লাহ আমরা $1,000 মিলিয়ন মামলা নিয়ে আসতেছি, কারণ আমরা তো কিছু না করে আমাদের বিরুদ্ধে যদি তাদের $500 মিলিয়ন ক্ষতি হয়, তাহলে তারা তো আমাদের বিরুদ্ধে অপপ্রচার একদম সুনির্দিষ্ট ভাবে চালিয়েছে এবং এখানে মামলা করতে গিয়েছে তারা, এবং সেটা নিয়ে টেলিভিশন পত্রিকাতে যতই লিঙ্কিং এখন প্রাইভেট করুক সেগুলো তো আছে আমাদের কাছে। তো আমরা এখন $1,000 মিলিয়ন মামলা করবো, শুধু 15টা দিন পার হইতে দেন, এটার আদেশটা আসুক, আদেশটা আসলে তারপরে আমরা যাব। তো বাংলাদেশের ওই আলোচনাতেই থাকি, এটা যেটা করেছে ভাই সত্য কথা, এই জাস্ট একটু লাইমলাইটে আসার জন্য, আর এখানে কয়েকটা সাংবাদিক আছে $20-25 ফেরত দিয়ে ওই লাইভে নিয়ে দাঁড় করাইছে। আমরা এখানে জানি, এখানে মানে আমার সাথে যে দুজন আছেন সেই দুজনও জানে যে বিদেশ দেশের বাইরে বাংলাদেশি টেলিভিশনগুলোর এটাই হচ্ছে মানে নিয়ম, যে দেশের বাইরে কিছু প্রতিনিধি থাকবে, সেই প্রতিনিধিরা মনে করেন ওইখানকার ন্যাশনাল ডেস্ক ইন্টারন্যাশনাল ডেস্কের যারা ইনচার্জ আছে তাদেরকে মাঝে মধ্যে আইফোন টাইফোন পাঠায়, তারপরে অফিসে তারা অনেক টেলিভিশন আছে আমি জানি, অফিসকে উল্টা টাকা দিতে হয়, তো তারা টাকা কালেক্ট করে কোত্থেকে, এই টাইপের সংবাদ সম্মেলন টম্মেলন এগুলো নিয়ে মানুষের ওই আপনার বিদেশে যেসব বাংলাদেশের দোকান টোকান আছে ওইখান থেকে অ্যাড কালেক্ট করে, এইভাবেই করে। তো সেটা আমাদের নিয়মই, আমি ওইটার জন্য কাউকে দোষী করছি না, সেটার জন্য দোষ থাকলে আমিও তো মিডিয়াতে কাজ করেছি। এখন আজকে বাংলাদেশে যে বিষয় নিয়ে আপনি আলোচনায় এসছেন সেটা হচ্ছে যে সিকিউরিটি অ্যাক্ট, এটা নিয়ে আমাদের কি ক্ষতি হচ্ছে, এটা আসলে হওয়া উচিত কিনা। দেন আমাদের যে অন্যায়গুলোর জন্য যে ক্রাইমগুলোর কথা বলে এই আইনটা বানানো হয়েছে,
এটাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। ইলিয়াস ভাই আপনাকে উদ্দেশ্য করেও একটা প্রশ্ন হয়তো রাখতে পারে, একজন দর্শককে আমি যুক্ত করেছি, কারণ আপনার এই বক্তব্য শেষ করার আগে তার প্রশ্নটা সহকারে যদি আপনার আপনাকে উদ্দেশ্য করেও থাকে, আপনি যাতে উত্তরটা দিতে পারেন, আমি তাকে তার থেকে প্রশ্নটা নিয়ে আপনার কাছে আমি আবারও যাচ্ছি। একজনকে আমি যুক্ত করেছি, শুধু একজনই যুক্ত হবে আমার সাথে আজকে, তার কারণ হলো যিনি যুক্ত হয়েছেন তিনি হলেন নোয়াখালীর সাংবাদিক, নিহত সাংবাদিক মুজাক্কির এর বড় ভাই। তিনি কোনো একভাবে আমার সাথে যুক্ত হয়েছেন, আমার সাথে যোগাযোগ করেছেন যেন আজকের এই অনুষ্ঠানটাতে ওনার একটু বক্তব্য আমরা শুনি, এরপরে উনি আমাদের এখান থেকে বিদায় নেবেন। আপনাকে আমি নামটা দেখতে পাচ্ছি না, আপনি যুক্ত হয়েছেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জনাব? সাগর ভাই, এর মাঝখানে আমি একটা প্রশ্ন করি, যদি উনি যুক্ত হয় ওনাকে একটু একটা প্রশ্ন করি, আমি কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতাম আমার বক্তব্য। হ্যাঁ, এই কারণে আপনাকে উদ্দেশ্য করে হয়তো বলতে পারে যে বাংলাদেশ থেকে জাতীয় মানে ঢাকা থেকে কোন নেতা মানে সাংবাদিক নেতা ওনাদের কোন সহযোগিতা করছে কিনা বা ওনাদের খোঁজ খবর নিয়েছিল কিনা, এই প্রশ্নটা একটু জানি। হ্যাঁ, আপনি করবেন, আপনাকে উদ্দেশ্য করে উনি হয়তো কিছু বলতে পারেন। আপনি কি শুনতে পাচ্ছেন মুজাক্কিরের ভাই? আপনার নামটা আমি দেখছি না, আপনি ও মানে এখানে নামটা আপনার লিখেননি, আপনি মনে হয় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী কোন একটা পদে রয়েছেন বর্তমানে যতদূর জেনেছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মুজাক্কিরের ভাই আপনাকে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার নামটা আমি, আপনি কি শুনতে পাচ্ছেন? আজকে যারা আসছেন সবাইকে ধন্যবাদ। অনেক খ্যাতিমান ব্যক্তিদেরকে আমি দেখতে পাচ্ছি, যাদের টক শো, বিশেষ করে মাসুদ কামাল, নজরুল ইসলাম খান, ইলিয়াস হুসাইন, আর যিনি উপস্থাপক রয়েছেন সব মুখগুলো অনেক পরিচিত। তো আমি মোহাম্মদ নুরুদ্দিন, সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, আমি আগারগাঁও হেড অফিসে বসি। আমরা তিন ভাই, আমি বড় ভাই, মেজ ভাই ফখরুদ্দিন, সে প্রাইমারি স্কুলের শিক্ষক, আর ছোট ভাই সাংবাদিকতার পেশায় ছিল বোরহানউদ্দিন মুজাক্কির। তো গত 19 তারিখে যে ঘটনা, নৃশংস হত্যাকাণ্ড, আমি তখন ঢাকায় ছিলাম, চাকরির কারণে ঢাকা অবস্থান করছিলাম। ঠিক 2 সপ্তাহ আগে আমার এই সাংবাদিক ভাই যে বোরহানউদ্দিন মুজাক্কির, আমার আম্মুকে ঢাকায় নিয়ে আসছিল ডাক্তার দেখাতে। তো সে ডাক্তার দেখিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করে আম্মুকে ওষুধগুলো সবগুলো কোন সময় কোন ওষুধ খাবে সবগুলো ঠিক করে আবার বাড়িতে চলে যায়, তার পেশাদারিত্বের কারণে চলে যায়। তো ওই দিনের ঘটনা যেটা ঘটেছে, তো সে অবশ্য আমরা দুঃখিত, এখনো আমরা সেই শোক কলের 7 ভাই বোন, আমরা মুজাক্কির সহ সবার ছোট, মাত্র 25 বছর বয়স, অত্যন্ত মেধাবী ছিল সে, একদম শুরু থেকেই সে রোল নাম্বার 1 ছিল তার, অনার্সে সে দর্শন বিভাগ থেকে সে ফার্স্ট ক্লাস পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। তো আমাকে মনে হয় একটা প্রশ্ন করেছেন ইলিয়াস হুসাইন ভাই, মনে হয় আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ সরি, জি বলুন বলুন। হ্যাঁ, ইলিয়াস হোসেন যে প্রশ্নটা করেছেন সেটা বলুন। জি, একটা প্রশ্ন করেছেন, আমি যতটুকু বুঝছি মানে নেটওয়ার্কের সমস্যার কারণে, উনি বোধহয় প্রশ্ন করেছে যে ঢাকা থেকে কোনো নেতৃবৃন্দ যোগাযোগ করেছেন কিনা, প্রশ্নটা কি এটি প্রশ্ন ছিল নাকি? জি জি জি, নেতৃবৃন্দ বলতে সাংবাদিক নেতা। সাংবাদিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে, আমাদের আমার ভাইয়ের যে নিউজ গুলো শুরু থেকেই যেভাবে, বিশেষ করে বার্তা বাজারের সেই ইয়ে ছিল, সাংবাদিক ছিল তারা প্রথম দিন থেকে, যখন ঢাকা মেডিকেলে সাংবাদিক নেতা বলতে আমাদের নেতৃস্থানীয় যারা আছেন, যারা আমাদের, এর মধ্যে আমাদের নাঈমুল ইসলাম খান ভাইও আছেন, মাসুদ কামাল ভাইও আছেন। আমি 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 বাড়ি বাড়ি যখন ছিলাম, আমি আমি
আমি রোববারে ঢাকায় ফিরি। হ্যাঁ, শনিবারে ঢাকার মফস্বল একটা সাংবাদিক ইউনিয়ন মনে হয় রয়েছে, তাদের নেতৃবৃন্দ তারা গিয়েছেন, অনেক গাড়ি করে, 3-4টা গাড়ি হাইজ মাইক্রো নিয়ে গেছেন, তারা আমাদের খোঁজ খবর নিয়েছেন, মুজাক্কিরের কবর জিয়ারত আমার আমার আপনার কাছে কিছু দুইটা প্রশ্ন আছে। আপনি কি মনে করেন, আপনাদের আপনাদের স্থানীয় ভাবে আপনি কি মনে করেন তাকে হত্যা করা হয়েছে নাকি অ্যাক্সিডেন্টালি সে নিহত হয়েছেন? হ্যাঁ, বুঝি না আরেকটু। আপনারা আপনারা স্থানীয় ভাবে আপনারা দেখেছেন ওখানে তো আভ্যন্তরীণ কোন্দলের কারণে সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বা পরবর্তীতে মারা গেছে, আপনারা কি মনে করছেন তাকে কি কোনোভাবে হত্যা করা হয়েছে নাকি সে গুলিবিদ্ধ হয়ে অ্যাক্সিডেন্টালি মারা গেছে, কিভাবে পরবর্তীতে আপনারা কি কোনো কিছু জেনেছেন এই ব্যাপারে? না, সেখানে তো আপনারা সবাই সারা দেশে এবং এটা যে বিষয় দুটি গ্রুপ ওখানে অনেকদিন পর্যন্ত ওখানে এই যে কোম্পানিগঞ্জ অস্থিরতা বিরাজ করছিল, তো সেখানে সেই চাপরাশিয়ার এসে তার পেশাদারিত্ব কারণে সংবাদ সংগ্রহে গিয়েছিল। আসলে কে করেছে এখন পর্যন্ত এই সিসি ফুটেজ দ্বারা, সিসি ক্যামেরা দ্বারা ওই বাজারটা সম্পূর্ণ আচ্ছাদিত। আমরা পিবিআর মাধ্যমে জেনেছি যে ওখানে 6টি ক্যামেরা সচল ছিল, তাহলে 6টি ক্যামেরা সচল থাকার পরও এখনো পর্যন্ত কোনো আমরা কোনো আসামি অথবা কোনো ক্লু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে তারা অনেক, আমরা যতটুকু জানছি তারা অনেক অ্যাক্টিভ এবং তারা কাজ করছে আন্তরিক বলছে অনেক। তাহলে তদন্ত নিয়ে আপনার তদন্ত নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই, আপনার কোনো সন্দেহ নেই এ ব্যাপারে, ক্লিয়ার আছে? আপনি এখানে কারোর প্রতি কোনো ধরনের স্পেসিফিক কোনো প্রশ্ন করতে চাচ্ছেন এই মুহূর্তে বা কোনো কিছু বলতে চাচ্ছেন আর? না, এই মুহূর্তে আমরা তো আসলে আমরা আমার ছোট আদরের ভাইয়ের প্রকৃত খুনি, যে মানে যেই আমাদের বাড়ি থেকে ওই বাজারটি মাত্র 1-1.5 কিলো, মানে সবাই চিনে, মুজাক্কিরকে সবাই চিনে, আমাদেরকে সবাই চিনে, তাহলে এই খুনি কে, মানে তার এত এইভাবে নৃশংস হত্যা করেছে তার একটু মায়া লাগলো না? সে যখন বলল ভাই প্লিজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, কত হৃদয় বিদারক একটি ঘটনা, ঘাতকের খুনির কি একটু মায়া হয়, দুঃখে সে এগিয়ে আসতো, শুধু সাংবাদিকতা করার তাই নাই, তাই না, কিন্তু সামাজিক কাজগুলো, মানুষের সুখে দুঃখে এগিয়ে আসা, মানুষকে রক্ত দেয়া, 25 বার সে ব্লাড দিয়েছে, মানুষের এ নেগেটিভ খুব রেয়ার রক্ত, সে ব্লাড দিয়েছে, মানুষকে হাসপাতাল নিয়ে যেত, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার দুঃখে সে এগিয়ে আসতো। তাহলে এরকম একটি এই একজন আমার ভাইকে এভাবে তারা মেরে ফেলবে, হত্যা করবে, আমরা চাই সেই ব্যক্তিটি, সেই ব্যক্তিটি কে, তার চেহারা আমরা একটু দেখতে চাই। জি, আপনার কথা ক্লিয়ার। আর কিছু বলবেন ইলিয়াস ভাই বা মাসুদ কামাল ভাই বা নাইম ভাই, আপনার কিছু কোনো কথা বলবেন এখানে, নাহলে আমি ওনাকে বিদায় দিতে পারি। আমার মনে হয় যে ওনার বক্তব্য পরিষ্কার, জিজ্ঞেস করার স্পেশাল কিছু নাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, অনুষ্ঠানটা দেখতে থাকুন, আপনার সাথে আবারও পরে কথা হবে, যোগাযোগ হবে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের। জি, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ইলিয়াস ভাই, আপনি বলবেন দয়া করে। আমি আসলে এমনিতে তো মাঝখানে অনেকক্ষণ গ্যাপ হয়ে গেল, তো ওনারা দুজন কথা বলবে, আমি খুব ছোট করে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আপনাদের নিশ্চয় মনে আছে যে ইকবাল সোহান তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন খান আলমগীর, সাগর রনির হত্যাকাণ্ডের ঠিক পরপর 2013 সালের একেবারে শুরুতে ছিল সম্ভবত সেই ঘটনাটা, মানে মারা গেল তো আপনার, না সরি, 12 সালের ফেব্রুয়ারিতে মারা গেল, 12 সালের এই ঘটনা, মানে এক মাসের ভেতরে এই ঘটনাটা, একটা সংবাদ সম্মেলনের মধ্যে ইকবাল সোবহান মহিউদ্দিন খান আলমগীরকে একদম জায়গায় বসিয়ে, আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই ফুটেজটা, একদম জায়গায় আপনাকে সরি বলতে হবে, আপনি এখন সরি বলবেন, এইখানে সরি বলতে হবে, সে সরি বলতে বাধ্য হয়েছিল। ওই সময়ের সাংবাদিক আর আজকের সাংবাদিক কিন্তু এক জিনিস না। আজকে খুব কষ্ট লাগে, হয়তো আমার কথায় আমার সিনিয়র দুইজন কষ্ট পেতে পারেন, আমি গত কয়েকদিন ধরে কয়েকটা টেলিভিশন আপনার ফেসবুকে যারা লাইভ টাইপ করে, ডয়েচে ভেলেতেও নাঈমুল ইসলাম খান ভাই গিয়েছেন, সেখানে বারবার ওই খালেদ মহিউদ্দিন উনি চেষ্টা করছেন আপনার নাঈম ভাইকে বোঝান, বলানোর জন্য যে না এই আইনটা আমাদের দরকার নাই। এখন কথা হচ্ছে এই আইনটা কেন হয়েছে, আপনার ডিজিটাল নিরাপত্তা আইন,
কারণ হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে তারপরে এই ক্রাইম গুলো করা হয়। এখন ডিজিটাল ক্রাইম ইয়ে দিয়ে করা হোক আর মঙ্গল গ্রহ থেকে যেইটা দিয়ে করা হোক, কথা তো হচ্ছে হচ্ছে কি মানে কনসিকুয়েন্স কি? কনসিকুয়েন্স হচ্ছে আমি কষ্ট পাচ্ছি, আমাকে কেউ কষ্ট করে আমাকে ছোট করে হেয় করে, ধর্মীয় ভাবে হোক সামাজিক ভাবে হোক আমাকে হেয় প্রতিপন্ন করছে, সেটার জন্য আমি মামলা করছি। সেটার জন্য কি বাংলাদেশে আইন নাই? এর আগে কি মানহানির মামলা হতো না? হতো তো, সমস্যা কি? ওইটার মধ্যে কিছু ধারা টারা ওইটা সংযুক্ত করলেই হতো। এটার জন্য আলাদাভাবে যেটা করা হয়েছে সেটা কেন করা হয়েছে? সেটা শুধুমাত্র সাংবাদিকদের জন্যই করা হয়েছে। আজকে যে ব্যক্তি কথা বললেন তার, তিনি হয়তো আমি কি প্রশ্ন করেছি সেটা বোঝেন নাই। আমি নিশ্চিত যে যারা এখন সাংবাদিকতার মানে লিড দিচ্ছেন তারাই কিন্তু শেখ হাসিনার প্রেস কনফারেন্সে যান। সেই প্রেস কনফারেন্সটা গত সপ্তাহে হয়েছে, বমি এসেছে, জাস্ট বমি করতে ইচ্ছা করেছে তাদের এই মানে প্রশ্ন শুনে। বাংলাদেশে এত সমস্যা, আমি আমেরিকাতে আছি, আমি এখন পর্যন্ত সরকারের কাছ থেকে মানে এখন পর্যন্ত এখনো আমি 800 টাকা পাই, এর আগে তো আরো বেশি পেতাম। এখন পর্যন্ত আমি $800 প্রতি সপ্তাহে পাই, $800, তার মানে $4,800 প্রতি মাসে ঘরে বসে বসে পাচ্ছি, কাজ করতে হচ্ছে না। আর বাংলাদেশে গতকালকের একটা নিউজ, গতকালকের আমি আপনাকে যদি চান আমি একটু দেখাই আপনারে, গতকালকের, আচ্ছা এটা আমার খুঁজতে হয়তো সময় লাগবে বাদ দিলাম। সেই নিউজের মধ্যে একজন তার বাচ্চা মানে সন্তান বিক্রি করছেন, সেই সন্তান বিক্রি করে তারপরে তিনি তার ই করছেন আপনার সংসার চালাচ্ছেন। 2 সন্তান বিক্রি করেছে আরো নাকি 1 সন্তান, আমি এই যে আপনাকে নিউজটা দেখাই, 2 সন্তান বিক্রি করেও চলছে না সংসার, এটা গতকালকের নিউজ, গতকালকের নিউজ এটা। তো এখন একটা শ্রেণী তো ভালো আছেই, তাদের কাছে মনে হচ্ছে দেশ সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড, কানাডা, এইসব মনে হচ্ছে হতেই পারে, কিন্তু দেশের অবস্থা আসলে অর্থনৈতিক অবস্থা ভালো না। বাংলাদেশ 2 বার উন্নয়নশীল হয়েছে, বাংলাদেশে একমাত্র দেশ 2 বার উন্নয়নশীল হয়েছে, একবার 1974 সালে উন্নয়নশীল হয়েছে, আবার 2021 সালে এসে উন্নয়নশীল হলো, 2018-18তে এটার ই হয়েছিল, এখন এই যে 21-এ এসে 5 বছরের সময় দিল। তো বাংলাদেশ যখন 71 সালে বা 72 সালে LDGতে যখন ঢুকেছিল, মানে একেবারে যাদের অবস্থা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ, এরকম কয়েকটা দেশ নিয়ে যে এটা জাতিসংঘ তৈরি করেছিল, সেখানে যখন ঢুকেছিল সেখান থেকে বের হওয়ার জন্য শেখ মুজিব খালি ই করতে যে আমার দেশের অবস্থা খুবই ভালো, কোনোভাবেই সেই সময়ের খাদ্যমন্ত্রীকে সংসদের একজন, আমি ঠিক নাম মনে করতে পারছি না, সংসদের একজন সদস্য তিনি প্রস্তাব দিয়েছিলেন যে আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, এটার জন্য একটা শোক প্রস্তাব আনা হোক সংসদে। সংসদের তখনকার খাদ্যমন্ত্রী এই শোক প্রস্তাব আনতে দেন নাই। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন একদম প্রকাশ্যে, এখনো এখনো ইউটিউবে সেই বক্তব্য আছে, BBC-র সাংবাদিক তিনাকে প্রশ্ন করছেন যে মানুষ খেতে পারছে না, মানুষ মারা যাচ্ছে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে ঢাকায় মানুষ আসছে, তাদেরকে খেতে দেওয়া হচ্ছে না। শেখ মুজিব সরাসরি তাদেরকে, এখন পর্যন্ত ইউটিউবে আছে সেই বক্তব্যটা, আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেটা এখনো আছে, আমি আপনাদের প্রমাণ দিতে পারবো, তিনি বলছেন নট এট অল, এই এই প্রশ্নকে তিনি একেবারে স্বীকারই করেন নাই। আপনার দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এখন আপনি যদি বলেন যে আমার দেশ অবস্থা খুব ভালো, অবস্থাটা যা হয়েছে, ধরেন আমার পাশের বাড়িতে একটা গরিব মানুষ আছে, সে দেখেছে যে আমার অবস্থা ভালো, আমি ভালো প্যান্ট শার্ট পরি, এখন সে করেছে কি তার ঘরে খাবার নাই, কিন্তু সে তারপরেও ভালো প্যান্ট শার্টটার ধারটার করে এনে তারপরে লন্ড্রি থেকে এনে সে পরে আমার সামনে একটু ভাব সাপ দেখাচ্ছে যে আমার অবস্থা খুবই ভালো, পেটে কিন্তু ভাত নাই। আমাদের চুয়াডাঙ্গার ভাষায় কথা বলে যে এই মানে ঘরে ভাত নেই, বাজারে এসে চা ঠাপায়, এরকম একটা মানে ওইখানকার আঞ্চলিক ভাষায় আর কি। এখন আমাদের বাংলাদেশের অবস্থাটা ঠিক তাই হয়েছে, মানুষের অবস্থাটা কি এখন? মানুষ খেতে পারে না, মানুষের চাকরি নাই, মানুষ চরম খারাপ অবস্থায়, ব্যবসায় আপনার যেসব মানুষ ছোট ছোট ব্যবসা করতো সবার অবস্থা খারাপ। সেইখানে আমাদের দেশকে এখন বলা হচ্ছে আমরা নাকি এখন এক ধাপ এগিয়ে গেলাম। তো আপনার কি জাতিসংঘের কি সমস্যা আছে? আপনাকে মনে করেন স্বল্পোন্নতা, আপনাকে উন্নতই বানালো, সমস্যা আছে? কয়েকটা ক্যাটাগরি আছে জাতিসংঘ, যেই ক্যাটাগরিতে স্বল্পোন্নত দেশ, উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, এদেরকে কিভাবে কাকে লোন দেওয়া হবে? আমরা যেই পার্সেন্টেজ সুদের হারে আমরা লোন পেতাম এতদিন, এখন আমরা সেটা পাবো না। তো জাতিসংঘের সমস্যা আছে নাকি? জাতিসংঘ আপনার স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল বানিয়ে দিচ্ছে, সমস্যা কোথায়? কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে আপনি যদি গুগলে সার্চ দেন সেখানে দেখবেন বাংলাদেশের কাতারে যে দেশগুলো আছে এরকম অনেক দেশ আছে যে দেশে বাংলাদেশের শ্রমিক কাজ করে। তো হলোটা কি, আপনি তাদের লেভেলের দেশ অথচ আপনার দেশের শ্রমিক সেই দেশে কাজ করতে যায়? আপনি আজকে বলছেন যে আপনি কানাডার সমান, তো মালয়েশিয়া থেকে বাংলাদেশে লোক যায় নাকি কাজ করতে? আপনার দেশের মানুষকে সেই দেশে পাঠানোর জন্য কূটনৈতিক যত তৎপরতা আছে সব চালাচ্ছেন,
তাহলে আপনি তার সমান হলেন কিভাবে? আমার এত কিছু জানার দরকার নেই, আমি চাই বাংলাদেশ মালয়েশিয়া না বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সমান চলে এসছে, কিন্তু বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের মানুষ বাংলাদেশে কাজ করতে যেতে হবে, অথবা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের একজন মানুষও থাকবে না যারা এখানে এই ছোট ছোট কাজ করবে, আমরা তো সবাই এখানে অড জব করছি, এরকম কাজ করার মানুষগুলো এখানে থাকবে না, তখন বুঝবো যে না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আসলেই ভালো। সাংবাদিকদের কথা যেটা বলছিলাম, এই আইন বাতিল হোক এটা নিয়ে আমরা দু চারজন যারা কথা বলছি, নাঈমুল ইসলাম খানও অনেক এটার জন্য চেষ্টা করছেন এবং মাসুদ কামাল ভাইও নিশ্চয়ই এটার বিপক্ষে কিছু মানুষ চেষ্টা করছে, বাট যারা এটা কিছু করতে পারবে, যারা এখানে ইফেক্টিভ কিছু করার মতো ক্ষমতা যাদের আছে, সেই সব সাংবাদিকরাই চান না এই আইনটা বাতিল হোক। কারণ এই আইন যদি বাতিল হয় তাহলে তাদের যেই মানে এখন একটা প্রাধান্য, ধরেন এই সাগর রুনিকে বেঁচেই তো তারপরে আপনার ইকবাল সোবান গিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা হয়েছেন, এছাড়া তো হতো না, তো সেটা নিয়ে তাদেরকে কামাই করে খেতে হবে। অনেক ধন্যবাদ, তারাই চায় না যে এই আইনটা বাতিল হোক। জি ইলিয়াস হোসেন আপনাকে ধন্যবাদ। নাইম ভাই আপনার কাছে অনেকক্ষণ, আপনি অনেকক্ষণ অপেক্ষা করছিলেন, এটা কি আসলেই সত্য যে অনেকেই চাচ্ছেন না এই আইনটা বাতিল হোক? তা আপনি তো অনেকেই বলে আপনি সরকারের খুব কাছের একজন, সরকারের খুব কাছের একজন সাংবাদিক, আপনার কাছে এটা যেমন প্রশ্ন রয়েছে, পাশাপাশি অনেকেই সাংবাদিকতা ছেড়ে কিন্তু এখন দেখা যাচ্ছে সরাসরি রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এবং যে একজন সাংবাদিক যখন সরাসরি কোনো একটা রাজনৈতিক দলের সাথে তার আদর্শের সাথে নিজের আদর্শকে মিলিয়ে যখন সাংবাদিকতা করতে যায়, তার কাছ থেকে আপনি নিরপেক্ষ সাংবাদিকতা কোনোভাবে কি পাওয়ার সুযোগ রয়েছে কি না সে ব্যাপারে আপনি একটু বলবেন। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে যে অপব্যবহার হচ্ছে সেখানে স্পেসিফিকলি প্রাক বিচার ব্যবস্থাতে যে এক বছরের মতো আটক ছিল মুশতাক আহমেদ, এই প্রাক বিচার ব্যবস্থাতে আসলে কোনো ধরনের নির্দিষ্ট সময় নাই যে কতদিন ধরে সে সেখানে আটক থাকবে, এরপর তার বিচার ব্যবস্থা, এই যে 10 মাস বা 1 বছর সেখানে আটক ছিল, এই আটকের ব্যাপারে যদি কোনো এক ইয়েতে যদি সরকার দায়ী হয়, সরকার এটা কিভাবে পে করবে? আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এটা দায়টা যদি সরকারের উপরে সত্যিকার অর্থেই যায় তাহলে এটা মানে কিভাবে রিপে করবে বা সরকার কিভাবে এটাকে মূল্য দেবে? শুনুন, এখানে তো আলোচনা, আপনারা তো স্বাধীন দেশে, তথাকথিত স্বাধীন দেশে বসে আমাদেরকে বেশ শক্ত শক্ত প্রশ্ন করেন এবং আমরা আমাদের সামর্থ্য মতো কথার জবাব দিই, কিন্তু এই যে কতগুলি কথা হয়ে যায় আপনাদের তো আবার অনুষ্ঠানের সময় সংকুলন হয় না। ইলিয়াস ভাই বললেন যে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে যে প্রশ্ন করা হয়েছে তাতে উনি ওনার ঘেন্না ধরেছে যদিও একটা কথা বলেছে, ঘেন্না তো ওনার ধরতেই পারে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র ভারত, ভারতের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সই করে না, সে সাংবাদিকের সামনেই আসে না, সে কোনো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, আপনারা কোন গণতন্ত্র বানাতে চান বাংলাদেশকে? আর প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে কি কি প্রশ্নগুলি করা হয়েছে একটু মনে করেন, আমেরিকায় বৈসা বা কানাডায় বৈসা প্রশ্ন করা আর প্রধানমন্ত্রীর সামনে প্রাইম মিনিস্টার অফিসে বসে যখন জাহিদুজ্জামান ফারুক বলেন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যে বাংলাদেশের সমালোচনা হচ্ছে, আপনার সরকারের সমালোচনা হচ্ছে মুশতাকের ব্যাপারটাতে, আপনি কি বলেন? আমি সেদিন আশ্বস্ত হই যে বাংলাদেশে গণতন্ত্র আছে, ভারতের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সই করেন আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখের উপর সামনে দাঁড়িয়ে এখান থেকে বেরোলেই তাকে অ্যারেস্ট করা সম্ভব, তাই এগুলি বলা সহজ। তা প্রধানমন্ত্রী কেন টিকা নিচ্ছেন না এটাও তাকে প্রশ্ন করা যায়, করা হয়েছে, এটা নিয়ে অনেক কানাঘুষা ছিল, কেন উনি টিকা নিবেন কেন নিবেন না ইত্যাদি ইত্যাদি। তা আমি বরং দেখি আপনি সবগুলি প্রশ্ন একটু মনে করেন, এই প্রশ্নগুলির মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রীর অনেক প্রশংসাসূচক কথা বলে তারপরে প্রশ্নটা করেছেন, এর মধ্যে দুই রকম আছে, এক রকম আছে তারা আসলেই ওই যে দলদাস, তারা তাদের প্রশংসাটা শুনলে বোঝা যায় যে এই প্রশংসাটা দাসত্বের প্রশংসা, আরো কিছু প্রশংসা আছে যেগুলি কৌশল, একটু প্রশংসাসূচক কথা বলে
তারপর এটা তির্যক প্রশ্ন ইন এ ভেরি সুইট কোটিং করা, এটা সাংবাদিকতার কৌশল। এগুলি সাংবাদিকতার পাঠ্যবইতে শেখানো হয় যে কিভাবে কৌশলে প্রশ্ন করতে হবে, কিন্তু তির্যক। আমি কিন্তু প্রেস কনফারেন্সটাতে ওই দিন যথেষ্ট স্যাটিসফাইড। আপনি যদি বলেন 100 কত মার্কস দিব, আমি কিন্তু ফার্স্ট ডিভিশন দিব, 60-65 দিব, আমি 100 দিব না। তো বাংলাদেশে 100-65 মার্কস দেওয়ার প্রেস কনফারেন্স হয়, প্রধানমন্ত্রী সামনে আসেন প্রশ্ন করতে দেন। ভারতে প্রেস কনফারেন্সই করেন না, সাংবাদিকদের সাথে কথা বলেন না, উনি শুধু বক্তৃতা দেন আর কিচ্ছু করেন না। ভারতকে টানছেন কেন মানে আপনি কানাডার কথা কেন বলছেন না এই ক্ষেত্রে? প্রধানমন্ত্রীরা প্রত্যেক দিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়। জি বলেন প্লিজ। গৌরব ভাই আপনি আমার কথা তো শেষ করতে দেন না, এই জন্য মনে হবে এই যে আপনি মাঝখানে ঢুকলেন, এখন লোকে মনে করবে, অডিয়েন্স মনে করবে আপনার কারণে আমি এই কথাটা বলতেছি, কিন্তু এই কথাটা তো আমি আসতেছিলাম। আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি আজকে যে আমি আমেরিকা নিয়ে কথা বলবো এবং আমি দেখাবো যে এই যে মোস্তাক সাহেব বিনা বিচারে এক বছর বসে ছিল, বেল হইল না, আমেরিকাতে এরকম শত শত কেস আজকেও আছে, আজকে as of today, just গিয়ে সার্চ দেন। আমেরিকার গণতন্ত্র তাদেরকে রক্ষা করতে পারে না, আমেরিকার গণতন্ত্র তাদেরকে মুক্তি দিতে পারে না। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমি বাংলাদেশে থাকি ভাই, কিন্তু আমি আমেরিকান ইস্যু নিয়ে আপনাদের প্রোগ্রামে বিতর্ক করতে আমি প্রস্তুত। সেই জন্য আমাকে শুধু এক সপ্তাহ সময় দিতে হবে, সাবজেক্টটা বলতে হবে, এই সাবজেক্ট যে আইনের দ্বারা মানুষের অধিকার যে লঙ্ঘন করা হয় বাংলাদেশের চাইতে অনেক 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 বেশি। আমাদের দৃষ্টিতে আমি মনে করি মাসুদ কামালের দৃষ্টিতে কাজলের জন্য আমরা কার্টুন শেয়ার করার কারণে, কার্টুন টাইপের কোন এলিমেন্ট শেয়ার করার কারণে, কার্টুন না কার্টুনের চাইতে অনেক উচ্চ কারণে আমি চ্যালেঞ্জ করলাম তো আপনাকে। আপনারা শুধু প্রোগ্রামের আয়োজন করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম এই কার্টুনের চাইতে আরো তুচ্ছ কারণে, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যে মোস্তাকের ঘটনার চাইতে আরো তুচ্ছ কারণে, আরো তুচ্ছ কারণে। আমি শুধু বলতে চাচ্ছি গিভ মি এ স্পেস, আমি এটা বলবো। কিন্তু আমরা বাংলাদেশে লজ্জিত, আমরা লিখেছি আমাদের বিবেকের তারা বাংলাদেশে আমরা এতটুকু স্বাধীন, আমরা রাগ প্রকাশ করি। মাসুদ কামাল এখানে বললো আমরা এইভাবে বলতে পারি না, উনি কিন্তু বলেই বলেছেন বলতে পারে না, বুঝার চেষ্টা করেন, উনি কিন্তু বলেছেন, বলে বলছেন আমরা বলতে পারি না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমরা কিভাবে বলি। ভাই মাসুদ কামাল আমার কথার ভিতর থেকে কথা বের করে নিছে, যে কথার ফাঁকে তো উনি এটা বলছেন, তো কথা তো ফাঁক থাকে, ইটের পরে ইট, একটা তো লেয়ার অফটার লেয়ার কথা চালাইতে হয়। সাংবাদিকতা কিন্তু আক্রমণের জিনিস না, সাংবাদিকতার কোন বই, আপনারা আমেরিকায় কানাডা আছেন যান জার্নালিজম ডিপার্টমেন্টে গিয়া কোয়েশ্চেন মোর শিখায়, আপনি যতক্ষণ আপনি প্রপার প্রশ্ন না পাবেন কোয়েশ্চেন মোর, কিন্তু নেভার অ্যাটাক, অ্যাটাকিং ইজ নট জার্নালিজম, ইট ইজ নট জার্নালিজম, অ্যাটাকিং ইজ ওয়ার। আমরা যখন যুদ্ধে লিপ্ত হই তখন উই অ্যাটাক, কিন্তু আমরা যখন সাংবাদিকতাকে একটা তো আসলে ফিল করে যে প্রশ্নটা গ্রহণ করছে সে কিভাবে নিচ্ছে, সে কি অ্যাটাকিং হিসেবে নিচ্ছে নাকি প্রশ্নকারে নিচ্ছে। আপনি যদি এটা আমরা একটা প্রমাণ পাই আপনার দেশে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল ওই আপনার মনে আছে আপনার ইন ফ্লাক্স অফ দ্য ইমিগ্রেন্টস দোজ হু ইজ কামিং ফ্রম দ্য সাউথ আমেরিকান পিপল, যেটা আপনার মনে আছে আপনার, সে সাংবাদিক সে দেখা যাচ্ছে ওখান থেকে বের করে দেওয়ার জন্য হুকুম দিয়েছে। এখন ওনার স্টাইল অফ দ্য কোয়েশ্চেন কিন্তু ওইটাই ছিল, বাট ট্রাম্প নিয়েছে আক্রমণাত্মক হিসেবে, আক্রমণাত্মক একটা প্রশ্নকারী হিসেবে নিয়েছে। সেই হিসেবে আমি আপনাদেরকে বলি, আপনারা অনেক তথ্য জানেন না, আমি আপনাকে তো চ্যালেঞ্জ করতেছি। হোয়াইট হাউসে আপনি বলেন প্রশ্ন করতে দেওয়া হয়, আর হোয়াইট হাউসে কে ঢুকবে এটা তো আগেই নির্ধারণ করে দেওয়া হয়, anybody can do go there and question trump er matharon karo sathe er age kono question koren ni prashno ke na 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 apnara ashole monojog diye press conference dekhen na, press conference open ended thake na, press conference onek dekha jay 30 40 jon lok boshe ache kintu prashno kore naam dhoira, ebar sagor apni bolen, ebar masud kamal apni bolen, it is all chosen,
ভাই আপনিও তাহলে একটু আপনার কনফারেন্স সংবাদ সম্মেলন গুলো নাইম ভাই একটু মনোযোগ দিয়ে দেখেন, ইটস নট লাইক দ্যাট, ইট ইজ 100% লাইক দ্যাট। আপনি আপনি সাম্প্রতিক 6 মাসের একটা প্রেস কনফারেন্স আমাকে দেখাবেন? আপনি যেটা বলছেন, দাঁড়ান আমি এটা কথা বলি, আমি যদি আপনার জন্য ওয়েট করতে পারি, আপনি তো আমার কথাটা হলো, আমি বলছি আমি বলছি আমি আবারও বলছি যে generally speaking American press conference it is predetermined, generally speaking je jar press conference tini choose and pick koren ke prashno korbe ebong uni jokhon mone korben ar kothar jawab diben na apnara khyal kore dekhben prashner por prashno kore jacche president othoba whoever ar eta dike takacchho na আপনারা এটা বলেন না। আমি বললাম তো আপনি যদি টেকনিক্যালি পারেন এই অনুষ্ঠানগুলি দেখায় দেখায় আলোচনা করবেন, আর আপনি যদি না পারেন আমি পারবো, আমার টেকনিক্যাল ক্যাপাসিটি আছে, আমি প্রেজেন্ট করব এখানে। দেখেন এই অনুষ্ঠানটা এত তারিখের এই প্রেস কনফারেন্স, জো বাইডেনেরই হোক, অ্যান্ড্রু কুমোরই হোক, অথবা ট্রাম্পেরই হোক, এক্সাম্পল দিয়ে উই ক্যান ট্রাই, কিন্তু এটা কোনো কথা না। ডেফিনেটলি আমেরিকা ফ্রি স্পিচের দেশ, ডেফিনেটলি আমেরিকার, কিন্তু আমেরিকাকে আপনার কনসিডার করতে হবে যে তাদের স্বাধীনতার 250 বছর পরে আপনি বসে আজকে আলোচনা করতেছেন, আর আমাদের 50 বছর গেছে, 250 বছর, কিন্তু তারা এখনো বলে তারা অনেক স্ট্যান্ডার্ড স্থাপন করতে পারে নাই আমেরিকাতে, এখনো আমেরিকাতে মানে মানে দাঙ্গা হয়, মানে বিভিন্ন অঞ্চলে প্রচুর দাঙ্গা হয়, শুধু পুলিশের গুলিতে পুলিশের এবিউজে কত লোক নিহত হয়। এইগুলি যদি আমি করবো তো আপনাকে, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করছি, মানে খুবই সবই তো সম্পূর্ণ প্রশ্ন, সেটা হলো যে এরপরে আমরা মাসুদের কাছে যাচ্ছি, সেটা হলো যে আপনি আপনি বললেন রাষ্ট্রের সরকারের সমালোচনা করা কি রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহিতা কিনা, এ ব্যাপারে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিস ইনফরমেশন আমাদের মধ্যে আছে, যেটা পারসেপশন হিসেবে অনেকটাই আমাদের মধ্যে এস্টাবলিশড হয়েছে, যেটা এটা তো বাচ্চাদের মতো প্রশ্ন হলো, বাচ্চাদের মতো প্রশ্ন না, এটা সত্যি কথা, সত্যি কথা হলো যে আপনি, আরে সত্যি কথা, বাচ্চাদের মতো প্রশ্ন তো সত্যি কথা হইতে পারে, প্রথম কথা হলো এই প্রশ্ন আপনি আমাকে করবেন কেন, করাটাই এটা মানে শিশু সুলভ অপরাধ না, এটা কারণ হলো কারণ হলো এভাবে এভাবে হচ্ছে, কিছু কিছু ঘটনা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন, আমি সেটা আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাচ্ছি। আপনাকে না 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 আপনি তৈরি করেছেন বা না, আপনি সাংবাদিক হিসেবে এটাকে কিভাবে দেখেন, এই ধরনের ঘটনা ঘটছে ধারণা এই ধরনের ঘটনা ঘটে তো আমিও বলি, এবং আমরা অ্যাকসেপ্ট করি না এগুলি ঘটে, আমি আমি আপনি সেটাই জানি এগুলি ঘটে। আপনার এখানে মনে একটু সমস্যা হচ্ছে, কারণ হলো আমি বাকি দুজনকে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আপনার এখানে আমি কিন্তু আপনার কথাটা শুনি নাই। নাইম ভাই আপনি মানে মাসুদ ভাই আমাকে তো শুনতে পাচ্ছেন রাইট? আমরা মনে হয় ঠিক আছি, সামহাও আমার কাছে মনে হয় নাইম ভাই একটু প্রবলেমে আছে। নাইম ভাই শুনতে পাচ্ছেন?
আমি কিন্তু আপনার প্রশ্নটা শুনি নাই। জি, আমি আমি বলেছিলাম, আমি প্রশ্ন না আপনার কাছ থেকে মন্তব্য চেয়েছিলাম। নাইম ভাই, আপনার আপনার মনে হয় নেটওয়ার্কে কোনো সমস্যা? ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। জি, এখন শুনতে শুনতে পাচ্ছেন, কিন্তু আমাদের এখানে একটু ইয়ে হচ্ছে, মানে আমি জানতে চাইছিলাম, ডেফিনেটলি আমরা এখানে সবাই সাংবাদিক, সাংবাদিকদেরকে আসলে বাক স্বাধীনতা রয়েছে, আমরা কতটুকু প্র্যাকটিস করতে পারছি, এই নিয়েই আসলে মূল আলোচনা। আপনাকে আমি যেটা সম্পূরক প্রশ্ন করেছি সেটা হলো যে কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে যে সরকারের বিরোধিতাটাকেই অনেকভাবেই যারা চূড়ান্ত রিপোর্টের মধ্যে অনেক সময় ভুল ভুল বশত সেখানে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে অনেক সময় এটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সেসব কারণে দেখা যাচ্ছে বিচারে গিয়েই তো মূল বিষয়টা উঠে আসে যে এটা আসলে সে অপরাধী নাকি নিরপরাধ ছিল, কিন্তু এর আগে এই ধরনের কারণে গ্রেফতার কিন্তু করা হচ্ছে, বিচারে গিয়েই তো দেখবে সে কি অপরাধী নাকি নিরপরাধী, সেটাকে কিভাবে আপনি মূল্যায়ন করছেন? কারণ হলো ভারতের সুপ্রিম কোর্ট কিন্তু 2015 সালে এরকম একটা রায়ও দিয়েছেন যে সরকার ও রাষ্ট্রবিরোধীতে এক নয়। আমাদের দেশে কিন্তু এরকম ধরনের রায় বা এই ধরনের কোনো অবজারভেশন এখনো পর্যন্ত ইয়ের থেকে আসেনি। আপনি এখন ভারত গেলেন কেন? আপনি কেন ভারত গেলেন আবার হঠাৎ করে? আমি গণতন্ত্রের আলোচনা করতে যাইতে পারবো? আমাদের দেশে ভারতকে বেশি ফলো করে তো, আপনি তো ভারতকে সুবিধা, আমি ভারতের ব্যাপারটাকে এনে দিলাম, আপনি যদি নিয়ম করে দেন আলোচনা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ভারতে যাওয়া যাবে না, কানাডায় যাওয়া যাবে না, আমেরিকায় যাওয়া যাবে না, তাহলে আপনি যেহেতু আপনি ভারতকে টেনেছেন আমি ভারতকে এনে দিলাম, সমস্যা না। ভারতের সুপ্রিম কোর্টে কেন গেছেন? এগুলি বাংলাদেশের সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আপনি জানেন না বলে কেন? আপনি আমাদের সময় দেন, বাংলাদেশের 6টা অর্ডার আপনি দেখাই দিব যে রাষ্ট্রদ্রোহিতা কখনোই সরকার দ্রোহিতাকে রাষ্ট্রদ্রোহিতা বলা যায় না, এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে। আমাদের এইগুলি আমরা সারাক্ষণ বলি, এইগুলি তো এবিউজ আইনে, এই এবিউজ মানে যুগের পর যুগ আমাদের এখানে চলে আসছে। শুনে ডিজিটাল, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হওয়ার জন্য নাকি তাদের পক্ষে এক্সিকিউটিভ জার্নালিজম হচ্ছে না। এখন মাসুদ কামাল এখানে হলো সজ্জন ব্যক্তি, সবাই জানে, আমার মতো না, তো আমি মাসুদ কামালকে দিলাম যে উনি একটা আহ্বান করেন রিসার্চ যে কে কে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হওয়ার আগে ওই লোকজন কি কি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করেছিলেন যেগুলি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হওয়ার পরে করা যাচ্ছে না। আমি চ্যালেঞ্জ করলাম মাসুদ কামালকে, আমি আরবিট্রেটর নিয়োগ, যে ওই লোকজন যারা বলেন করা যাচ্ছে না, সাংবাদিকতার ছাত্র, সংবাদপত্র ভালো দেখি, আমার একটা মিডিয়া ওয়াচ প্রোগ্রাম আছে, আমি প্রাইভেটলি পত্রিকার কন্টেন্ট দেখি, এবং আমি আপনাকে বলছি বাংলাদেশের সাংবাদিকতার মান 30 বছর আগে যা ছিল তার চাইতে বেটার আছে। আপনি যেটা বলতে পারবেন কিছু বিষয়ে আমরা কি সে আগের থেকে অনেকাংশে বেটার আছি? জি, আমি আপনার কাছে আসছি আবার। জি, অনেক আমি মাসুদ ভাইয়ের কাছে যাচ্ছি। মাসুদ ভাই, কি আপনি মনে করেন, আপনাকে একমত কিনা যে আমরা আগের থেকে অনেক বেটার আছি, এবং এই ঘটনাগুলি যেগুলি রিসেন্টলি ঘটেছে এর মধ্যে কি আপনি এভাবে দাবি করেন কিনা? দেখেন এখানে প্রশ্ন অনেকগুলো, আগের চেয়ে বেটার আছে কিনা, আগের মানে কত আগে, এক নম্বর। দুই নম্বর হলো কে বেটার আছে, যেমন সাইফুল সাগর সে বেটার আছে, কিন্তু ইলিয়াস হোসেন সে বেটার আছে, কারণ ইলিয়াস হোসেন তো বাংলাদেশে ছিল। ইলিয়াস হোসেন কিন্তু চাঁদের থেকে নাইমে আসে নাই, মঙ্গল গ্রহ থেকে আসে নাই। ইলিয়াস হোসেন বাংলাদেশে যতদিন সাংবাদিকতা করেছে, যেভাবে সাংবাদিকতা করেছে, তার চেয়ে বেটার আছে। এখন উনি যা তা বলতে পারেন, উনার বলার জন্য কোনো তোনাকে কেউ বাধা দেয় না, এবং উনি এমন, আমি আমি ইলিয়াসকে বলতেছি, ইলিয়াস তো সাংবাদিকতা ইলিয়াসের আমি 15 মিনিট মাঝে মাঝে দেখি। আমি মাঝখানে একটা অনুষ্ঠান দেখলাম, আমাদেরই এক কলিগকে নিয়ে উনি বেশ কিছু বললেন তার ব্যক্তিগত চরিত্র নিয়ে, সে কত নারী লোলুপ, কত খারাপ, কত কিছু বললেন। উনি একটা ফিনিশিং আমি দেখেছিলাম, কারণ ওই লোকটাকে আমি খুব কাছের থেকে চিনি, সে আমার কলিগ ছিলেন আমার সঙ্গে, তো তার সম্বন্ধে বললেন। বলার পরে ফিনিশিং কি বললেন উনি, ফিনিশিং বললেন যে এই ব্যাপারে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করিনি, কারণ আমাদের অনুষ্ঠানের নীতি হলো যার বিরুদ্ধে বলি তার সঙ্গে যোগাযোগ না করা। আপনি আমার এলিয়াস ভাই, আপনি আমার এই কথাটুকু বলেন যে আপনার নীতি হলো যার বিরুদ্ধে বলি তার সঙ্গে যোগাযোগ না করা, এটা সাংবাদিকতা কোন দেশের
এই পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন দেশে এটা আছে যে আপনি যার বিরুদ্ধে বলবেন তার সঙ্গে যোগাযোগ করবেন না? আপনি আপনি আমার ইউটিউব চ্যানেলের কোন জায়গায় দেখছেন? আমি শেষ করি ভাই, আমি শেষ করে বলেন, আমাকে শেষ করে দেন। আচ্ছা ফাইন, আপনি এটা কেন বলেন? ওই যে আপনি একটু আগে বললেন না সপ্তাহে $800 পান, আপনি সপ্তাহে গালাগালি করলে লোকে বেশি দেখে রে ভাই, এটা নিয়ম, এটা নিয়ম যে আপনি গালাগালি করতেছেন। যেমন একটু আগে আপনি বললেন যে প্রাইম মিনিস্টারের অনুষ্ঠান দেখে দেখে ইন্টারভিউ দেখে আপনার বমি আসছে, এই যে বমি শব্দটা উচ্চারণ করছেন। আমি কিন্তু সঙ্গে সঙ্গে বসে বসে ইউটিউবে কমেন্ট গুলি পড়তেছিলাম, ওনে কিন্তু ইলিয়াস ভাই জিন্দাবাদ ধ্বনি উঠতেছে অলরেডি ভাই। এটা সাংবাদিকতার কিছুই প্রমাণ করে না, এটা শুনেন আমি বলি। ছোটবেলায় দেখতাম ওই আপনার রাজপথে ডুগডুগি বাজে ওষুধ বিক্রি করে, অনেক লোক কিন্তু জমা হয়ে যায়, ওই জমা হয়ে দিয়ে কিন্তু ওই ওষুধের গুণাগুণ প্রমাণিত হয় না, মাথায় রাখতে হবে ইলিয়াস। আপনিও বাংলাদেশে সাংবাদিকতা করছেন, আমিও সাংবাদিকতা করতে করতে চুল পাকাইছি। আমার কথা হলো কি, হ্যাঁ সমালোচনা অবশ্যই আপনি করতে পারেন, আপনি একটা জায়গায় আছেন, আপনি ওখানে মুক্ত জায়গায় আছেন, আপনাকে ধরার মতো কিছু নাই। আপনি ইকবাল সুবান চৌধুরী, কামাল ভাই আমরা যতদূর জানি যে ইলিয়াসের উপরে ইলিয়াসের পরিবারের উপরেও কিন্তু অনেক আঘাত এসছে এবং এখানে থাকা অবস্থাতেও কিন্তু চলছে। নাম্বার ওয়ান, নাম্বার টু হলো ওই সম্মেলনের মধ্যে প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে, আপনি প্রধানমন্ত্রী ডেফিনেটলি আমি সম্মান দিয়ে বলছি কি এই ধরনের, আমি জাস্ট জাস্ট সম্পূরক মানে এই সাংবাদিক কি এভাবে বলতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এত বড় ম্যাজিক কিভাবে জানলেন, এই ম্যাজিক কোত্থেকে আনলেন যে আপনি নিমিষের মধ্যেই করোনা ভাইরাসকে নাই করে ফেললেন মাননীয় প্রধানমন্ত্রী? আমি ডেফিনেটলি উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রাইম মিনিস্টার, বাট এই হোয়াট কাইন্ড অফ ফ্ল্যাটারিং দিস ইজ, উনি যে বলেছেন উনি উনার ব্যক্তিগত মেধা, উনার অবস্থান, উনার রুচি এইগুলি মিলিয়ে বলেছেন, এমন কিন্তু অবস্থানটা বলেছি। অবস্থান মানে ওনার অবস্থান, ওনার এই দেশের অবস্থান, ভূমির অবস্থান, কোথায় উনি বসে আছেন, কোথায় উনি পা রেখেছেন, সবকিছু মিলিয়ে উনি বলেছেন, এটাই বলতে হয়। আমি হলে কি করতাম সেটা অন্য কথা, আমি হলে এই ভয়ে বলতাম না, আমি অন্য কিছু বলতাম। কিন্তু আপনি এই বলাটাকে কানাডায় বসে আপনি কানাডার মানে বিচার করতে পারবেন না সাগর, এটাই রিয়েলিটি। আপনি কানাডায় অনেক বছর আছেন, আসেন না ভাই কালকে দেশে, আসে আসেন আলাপ করি এই টক শোতে। আমি মাসুদ কামাল যে ভাষায় কথা বলতেছি আপনি এই ভাষায় কথা বলে দেখান না রে ভাই। এখন আপনি বলবেন যে এই যে বলতে পাচ্ছেন না, এটাই কি আপনার পরাধীনতা নয়? হ্যাঁ, এটা আমার সীমাবদ্ধতা, আমি স্বীকার করছি। আপনিও আপনার জায়গায় সীমাবদ্ধতার মধ্যে থাকেন, আমি আমার সীমাবদ্ধ থাকি। আপনার বিচারে আমার সীমাবদ্ধতাকে আপনার কাছে অস্থির মনে হয়, বমি আসতেও পারে, কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যে কিন্তু আমি এখানে জীবন যাপন করি, আপনাকে বুঝতে হবে ভাই। কাজেই আপনি ওইখানে বসে কিন্তু এখানকার বাস্তবতাকে উপলব্ধি করতে যেমন পারবেন না, বিচারও তেমন করতে পারবেন না, এটাই রিয়েলিটি। এখানে একটা জিনিস মানে টিম সেবাস্টিয়ানকে কিন্তু একই ধরনের প্রশ্ন করেছিলেন যে টিম সেবাস্টিয়ান তোমরা কেন আমার দেশের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছো না, গওহর রিজভী সাহেব যিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এবং টিম সেবাস্টিয়ান কিন্তু একটা কথা বলেছেন, দিস ইজ নট মাই ডিউটি অ্যান্ড ফর দ্য ডেভেলপমেন্ট ইউ আর বিং পেইড। মানে আপনি সেখানে কি টিম সেবাস্টিয়ানকে বলবেন সেই জার্নালিস্ট না বা তার জার্নালিস্ট জায়গা থেকে? ওই ইন্টারভিউটা আমি খুবই মন দিয়ে দেখেছি এবং ওখানে আমি মনে করি ওই টিম সেবাস্টিয়ানের কাছ থেকে আমাদের এবং সারা পৃথিবীর লোকেরই শিক্ষার অনেক কিছু আছে। আচ্ছা আপনি একটা কথা বলেন, টিম সেবাস্টিয়ান যে নাইম ভাই যে বললো যে ওইটা কোট করা হয়েছে, কোট ইজ দ্য ডিউটি টু কোট দ্যাট কোটেশন অফ জার্নালিস্ট প্রাইম মিনিস্টার? আপনি আমাকে একটা কথা বলেন, টিম সেবাস্টিয়ান যে জার্নালিজম করে, এই মাসুদ কামাল ভাই, মাসুদ কামাল আপনার কাছ থেকে আমি 2টা মিনিট নেই, জি প্লিজ প্লিজ বলেন, আপনার কাছ থেকে অনুমতি নিয়ে নিই। জিনিসটা হচ্ছে মাসুদ কামাল কিন্তু বিস্তারিত বলেছে প্রত্যেকটা প্রশ্ন, আপনি টিম সেবাস্টিয়ানের কোয়ালিটি আর ওই দিন যেই সাংবাদিকটা এই প্রশ্ন করেছিল তার ব্যাকগ্রাউন্ড, তার যোগ্যতা, তার কোয়ালিটি এসব আপনি বিবেচনা করবেন না? এখন এটা না করলে তো আপনি, হোয়াট অ্যাবাউট গওহর রিজভী, হি ইজ এ প্রফেসর অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি, হোয়াট অ্যাবাউট গওহর? না না গওহর রিজভী তো ঠিক আছে, টিম সেবাস্টিয়ান তো ঠিক আছে,
আমি তো মনে করি যে গহর রিজভি ওইখানে হি ওয়াজ এ ভেরি ব্যাড পারফর্মার, কোনো সন্দেহ নাই। উনি ওইখানে টিম সেবাস্টিয়ানের কাছে যাওয়া উচিতই হয় নাই, এটা তো আমি 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 মনে করি। সরি ইয়া ভাই, অসুন ভাই বলেন। নাই ভাই, মানে কথা বলেন, দেখেন আপনি টিম সেবাস্টিয়ান উদাহরণ দিলেন না, সে ডিডব্লিউ, ঠিক আছে। আচ্ছা, ডিডব্লিউ এর আরেকজন সাংবাদিক আছে আমাদের খালেদ মহিউদ্দিন। ওকে, খালেদ মহিউদ্দিনের সাংবাদিকতা এবং টিম সেবাস্টিয়ানের সাংবাদিকতা কি এক? বলেন এক কিনা? এদের চেয়েও অনেক অনেক জনপ্রিয় আমার ইলিয়াস ভাই, ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেনের সাংবাদিকতা যদি আপনি টিম সেবাস্টিয়ানকে বলেন, যে ইলিয়াস হোসেনের ফরম্যাট হলো যে যার বিরুদ্ধে বলবো তার বক্তব্য জানবো না, টিম সেবাস্টিয়ান তো ওরা হাক ফেল করবে নাকি কয় কি? তো দিস ইজ দ্য রিয়েলিটি। আপনি ম্যান টু ম্যান চিন্তা দৃষ্টিভঙ্গি তার তার জ্ঞানের কারণে তার রুচির কারণে ভিন্ন হবেই। এখন প্রশ্ন হলো আপনি কি চান? আপনি কি আপনার ফেসবুকে আপনার ইউটিউবে প্রতি সপ্তাহে $800 আপনি ইনকাম করতে হবে, ওটা যদি আপনার লক্ষ্য হয় তাহলে $1,00,000। আমার মনে হয় অনুষ্ঠান শেষ করা উচিত, কারণ মাসুদ কামাল ভাই এবং নাইম ভাই দুইজনের কথাতেই যা মনে হয়েছে বাংলাদেশে হচ্ছে সাংবাদিকতার এখন একটা স্বর্ণযুগ চলছে, এখানে বাকস্বাধীনতার কোনো সমস্যা, তাহলে আর সমস্যা কি ভাই? তাহলে এইসব অনুষ্ঠান করার দরকার আছে নাকি? বাদ দেন, শেষ। এখন তো টক শোতে, এখন তো ভাই টক শোতে আর আওয়ামী লীগ লাগে না। এখন বাংলাদেশে কয়েকজন সাংবাদিক নেতা আছে, ওদেরকে আপনি বিএনপির একজন লোকের পাশে যদি বসায় দেন, উনি আওয়ামী লীগের ভূমিকা পালন করে। আপনি দেখেন সাংবাদিকরা কি সুন্দর করে সরকারের প্রশংসা করে। উনি আমারে শিখাচ্ছেন যে আপনার কি বলে যুক্তরাষ্ট্রে, তারপরে ইন্ডিয়াতে ইন্ডিয়ার মোদি ই করে না, প্রেস কনফারেন্স করে না। আরে ভাই, ইন্ডিয়ার মোদি প্রেস কনফারেন্স করে না কারণ ওইখানকার সাংবাদিকদের সামনে মোদি যেতে পারবে না। আমাদের দেশের মতো গৃহপালিত সাংবাদিক পালে না ভারত, তাদের ওইখানে গিয়ে কেউ বলে না যে তোমারে কানে পেলে মন্টু, তোমারে কাছে পেলে কান ডলে দিব। শেখ হাসিনা এই দিনের প্রেস কনফারেন্সে বললো কাছে পেলে কান ডলে দিব, এটা সাংবাদিককে প্রধানমন্ত্রী বলে না। তারপরে হচ্ছে গিয়ে আপনি ম্যাজিক কোথায় পেলে, নাইম ভাই বলতেছে যে উনি কোট করছেন, নো হি ডিডন্ট কোট, এটা সে তার নিজের কথা সে ওইখানে বলছে যে আমি আপনার আপনার এই ম্যাজিক কোথায় পেলেন। এর ফারজানা রূপা সেম একই কথা বলছিল যে এই ম্যাজিক আপনি কোথায় পেলেন, এই ম্যাজিক দিয়ে বাংলাদেশে মানুষ মারা যায় নাই, করোনার সময় কি অবস্থা ছিল এটা পৃথিবী দেখে নাই, অথচ আজকে সেই কথাটা বলা হয়েছে। নাইম ভাইয়ের সাথে 2012 সালে অথবা 2011 সালে আমি প্রথম আলোর অফিসে একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে মাছরাঙা টেলিভিশনের একজন সাংবাদিক নাজমুল, তিনি নাইম ভাইকে একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্ন হচ্ছে যে নাইম ভাই ওনার অফিসের কোন একটা প্রতিষ্ঠান থেকে ওনার অফিসের মানে অফিসিয়ালি $500,000 নেওয়া হয়েছিল, সেটা চাঁদা বলেন ঘুষ বলেন যেভাবে হোক নেওয়া হয়েছিল। মানে এই কথাটা যদিও আমার এখানে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, আমাদের দেশের এটা এখন ওপেন সিক্রেট তাই বলছি আর কি। তখন নাইম ভাই তাকে জবাব দিয়েছিল যে দেখো ওই টাকাটা না আনলে আমি আমার এমপ্লয়ীদের বেতন দিতে পারবো না, এখন আমি কি অফিস বন্ধ করব নাকি ওই টাকাটা নিব। আমি যে কথাটা বলছি মাসুদ কামাল ভাই কিন্তু সেই কথাটা শেষ বললো না, যে কারণ কি, কারণ আমার নামে এখন পর্যন্ত বাংলাদেশে চাঁদাবাজি হয়, আমি এই কারণে কোন আমার ভিকটিমের পক্ষে যদি কথা বলতে যাই তাহলে তখন কি হয়, তখন দেখা যাবে অন্য ভিকটিমরা চিন্তা মানে অন্য আপনার ক্রিমিনাল যারা আছে তারা চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে তাহলে বোধ হয় ইলিয়াসের নামে যে ফোন করছে যেহেতু সে আমার বক্তব্য চায়, সে হয়তো মনে করবে তাহলে ও বোধ হয় আমার ওর পক্ষে বোধ হয় দেশে কেউ একজন কাজ করে। আমি এই কারণে এই রাস্তাটাই খোলা রাখি নাই। আর সবচাইতে বড় কথা যেটা, আমি কিন্তু জার্নালিজম করি না। আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই কেন তাহলে আপনি সাংবাদিকতার এথিক্স মানবেন না, কেন? আমিও কিন্তু সাংবাদিকতায় পড়াশোনা করেই কিন্তু তারপর সাংবাদিক হয়েছি। তো আমার যে আমি যে ট্রেনিং করলাম, আমি যে এগুলো নিয়ে যে আমি পড়াশোনা করলাম, সেখানে এইটুকু অন্তত শিখি নাই যে যার বিরুদ্ধে কথা বলতে হবে সে যদি বক্তব্য দিতে নাও চায় তাও বলতে হবে যে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তিনি কথা বলে না, এইটুকু অন্তত আমাকে শেষে লিখতে হবে। এটা তো জানি আমি, কিন্তু কেন করি না, কারণ কি জানেন? কারণ আপনারা শিখাচ্ছেন এগুলি, সময় টেলিভিশন 71 TV মানুষের ফোন আলাপ ফাঁস করে, এটা বাংলাদেশের সংবিধান দ্বারা নিষিদ্ধ। কোনোদিন কথা বলেছেন? বলেন নাই তো। এখন আমি কি বলি সেটা নিয়ে আপনাদের মধ্যে চরম আলোচনা হচ্ছে। পৃথিবীর এমন কোন ভাই কি হয়েছে সেটা নিয়ে আজ পর্যন্ত বন্ধ হয়েছে? এটা তো সংবিধান, সংবিধান সাংবাদিকতার এথিক্স সেটা সংবিধানকে ভায়োলেট করছে। দে আর কন্টিনিউয়াসলি ডুইং দ্যাট, হোয়াটস দ্য কনসিকোয়েন্স? নাথিং।
তা আপনি সেটা নিয়ে হচ্ছে না তো কিছু, এখন আপনারা বলছেন তারপরে ভালো আছেন, যদি তারপরে ভালো থাকেন তাহলে আর কথা বলা দরকার, কিন্তু ভালোই সাংবাদিকদের যদি সমস্যা না থাকে আমার কোনো সমস্যা নাই। আপনারা আমি একটা ই বলি, সিরাজগঞ্জের 21 টেলিভিশনের প্রতিনিধি স্বপন মির্জা এই সপ্তাহে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সিরাজগঞ্জ 6 আসনের এমপি মজিদ মণ্ডলের ছেলে, তার নাম হচ্ছে মমিন মণ্ডল, এবং তাকে জবাব দেয় আপনি ফোন করে দেখবেন, তার নাম হচ্ছে স্বপন মির্জা। তাকে বলা হয়েছে অফিস থেকে, ন্যাশনাল ডেস্ক থেকে বলেছে যে ওইখানকার এমপি করেছে, আমাদের কিছু বলা নেই। পীযূষ বন্দ্যোপাধ্যায় এখন আপনার রয়ের এজেন্ট হিসাবে 21 টেলিভিশনের সিইও এর দায়িত্ব পালন করছে, সেই পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছে প্রধানমন্ত্রীর অফিস থেকে নাকি কল এসেছে স্বপন মির্জাকে। আমরা সাংবাদিকতা করে আসি নাই, আমি ইলিয়াসের একাধিক নিউজে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রী নিজে ফোন করেছে, আপনার এই ওই যে ফার্ম গেটে যে কি বাবা একজন বসে তার ওইখানে গিয়েছিলাম, প্রধানমন্ত্রী নিজে ফোন করেছে যে এই নিউজ এই করতে হবে। আমার কিন্তু চাকরি যায় নাই, আমার চাকরি যায় না। এখন একজন এমপির কথা একজন সাংবাদিকের চাকরি যায়, এটাই হচ্ছে সিচুয়েশন। আপনারা দুজন সাংবাদিক নেতা এখানে বসে আছেন, বলতে পারবেন নোয়াখালীর ওই ছেলের সাথে কথা বলেছেন? না বলেন না, কারণ ওইটা আপনাদের এখন হেডেক না। আপনাদের এখন হেডেক হচ্ছে যে আমরা বিদেশে বসে কে কথা বলছি, কে কি করছি, সরকারের বিরুদ্ধে কে কথা বলছে। বাংলাদেশের অবস্থা খুব ভালো আছে, সিকিউরিটি অ্যাক্ট দরকার, একটা আইন দরকার আছে। নাইম ভাই সেদিন ডয়চে বেলিতে যে জিনিসটা বলতে চেয়েছে বারবার, যে একটা জিনিসকে দরকার আছে, একটা আইন দরকার আছে। ভাই আইন তো আগে থেকেই চলছে, এখন দরকার কি? এখন আপনি বললেন যে ভারতে আমেরিকা আমেরিকার সাথে তুলনা করছেন, আমেরিকার মতো দেশে কোনো সাংবাদিককে তার FBI বা CIA কখনো তার ব্যাকগ্রাউন্ড চেক করে যে সে আওয়ামী লীগ করতো কিনা, তার BNP-র কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা সেটা চেক করতো? এখনকার SSF ক্লিয়ারেন্স এর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন মানুষ আছে যে ঢুকতে পারবে? খালিদ মহিউদ্দিন ভাই, আমি খালিদ ভাই আমি শেষ করবো, আমি আপনার একটু আমি আর কথা বলবো না। আমি আপনাকেই বলছি, আপনাকে সম্পূর্ণ একটা প্রশ্ন করি, মানে ওনারা কিন্তু স্বীকার করে যাচ্ছেন যে যে জায়গা থেকে ওনারা সাংবাদিকতা করছেন সেখান থেকে আপনি আমরা যেভাবে চাচ্ছি এইভাবে কি করা সম্ভব কিনা? এটা সবজি ব্যবসা না, এটা সবজি ব্যবসা না, এটা পুলিশের চাকরিও না। যে পুলিশের চাকরিটাও এই কথা মানায় না যে আমরা মানে ই করে তারপরে মানে মিলিয়ে তাল মিলিয়ে, তাহলে তাদের করণীয়টা কি? মানে তাহলে কি করা উচিত? আমাদের মতো কি বা আপনার মতো আমার মতো কি দেশ থেকে পালিয়ে এসে বা পালিয়ে বলি বা চলে এসা এভাবে করা কি সম্ভব? বা সবাই যদি এভাবে করে তাহলে দেশে থাকবে কারা? আজকে আজকে 10টা টেলিভিশন বলুক না, 10টা পত্রিকা বলুক না, যে আমরা 24 ঘন্টার জন্য টেলিভিশন বা পত্রিকা বন্ধ রাখলাম এই এই কারণে, করবে এটা? সেলফ সেন্সরশিপ তারা করে, সেলফ সেন্সরশিপ। কিছুদিন আগে ওই কামরুলের একটা নিউজ করেছে কনক ভাই, এটা কি মিথ্যা কথা? বিটিআর বিদ্রোহ নিয়ে দুদিন আগে কনক সরোয়ার একটা সেখানকার যে রিপোর্ট সেটা সেনাবাহিনী থেকে তাকে দিয়েছে, সেই রিপোর্ট দিয়েছে, সেটা কি মিথ্যা কথা? কি হয়েছে সেটা নিয়ে ওই কোনো পত্রিকা তো নিউজ করেনি। সেনা প্রধানের ফোন আলাপ ফাঁস হয়েছে সেটা নিয়ে কনক সরোয়ার নিউজ করেছে, সেটা নিয়ে তো বাংলাদেশের কোনো পত্রিকা কথা বলে নাই। যখন কিনা কনক সরোয়ারের বিরুদ্ধে বলা হয়েছে ISPR থেকে, তখন কিন্তু তারা আবার সেটা নিয়ে নিউজ করছে। অতএব আমাদের দেশে ভাই এখন সাংবাদিক হচ্ছে আওয়ামী লীগ BNP জামাত যাই বলেন এই ভাগে বিভক্ত, এবং যারা এই মুহূর্তে দেশে থেকে ভালো ভালো জায়গায় আছে তারা মুখে বলছে যে আমরা স্বাধীনতা চাই, আসলে স্বাধীনতা চায় না। কোন একজন সাংবাদিক বলতে পারে না যে ম্যাডাম আপনি হচ্ছে গিয়ে 21 সালে আপনার কাছে উন্নয়নশীল দেশের কথা শুনেছি, 41 সালেও শাবান মাহমুদের মতো একজন সাংবাদিক সে বলতে পারে না যে 41 সালে আপনার মুখ থেকে উন্নত দেশের আপনি জানেন না বাংলাদেশের অবস্থা কি, এটা এখন কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে এটা আপনি জানেন না। আর আমার আসলে যা ইচ্ছা আসে তাই বলি, আর কাকে নিয়ে কি বলবো সেটা হচ্ছে যে আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারণ হচ্ছে আমি এখন কোনো টেলিভিশনের কাজ করি না, আমি কোনো পত্রিকাতেও কাজ করি না। আমার ইউটিউব চ্যানেল যদি কারো ভালো লাগে সে দেখবে, যদি কারো ভালো না লাগে তাহলে দেখবে না। এখন DGFI, তারপরে সাইবার ক্রাইম ইউনিট, তারপরে হচ্ছে পুলিশের একটা ফোর্স আছে, ছাত্রলীগের কয়েকটা গ্রুপ আছে, সেই গ্রুপগুলো কি করে, তাদের 50 টাকা করে প্রতি কমেন্টে তাদের জন্য বরাদ্দ থাকে, সেই কমেন্ট দিয়েও এখন সোশ্যাল মিডিয়াতে করা হয় না। এখন যদি আপনি মনে করেন সোশ্যাল মিডিয়াতে সব আপনাদের বিরুদ্ধে কথা বলছে আর এরা সবই খারাপ, আপনি খালি ধোয়া তুলসী পাতা, তাহলে তার কিছু বলার নেই ভাই। ভাই এগুলো না করে দেশের কি অবস্থা একটু স্বীকার করেন, দেশের অবস্থার কথা চিন্তা করে তারপরে সাংবাদিকতা তো করছেন, এটা তো আর অন্য কিছু না যে আমি যা ইচ্ছা তাই করব, সেই ব্যবসা সেটার মতো করে চলবে, এটা দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। একটা জাতির বিবেক, এই বিবেকের জায়গায় দাঁড়িয়ে তারপরে যা ইচ্ছা তা করা যায় না, এই কারণেই এই জায়গাটা থেকে সরে আসতে হবে। আমি শেষ কথা 1 মিনিটের মধ্যে বলে শেষ করব, সেটা হচ্ছে একজন চিকিৎসক, PG হাসপাতালে একজন চিকিৎসকের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে একটা গল্প বলেছিলেন যে একটা প্রস্টিটিউট আর কি, সে এসে আপনার তার কাছে মানে ওই অ্যাবর্শনের জন্য গিয়েছে, তো সে তাকে বলেছে যে মানে কথার মাঝে বলেছে যে তোমার এগুলো করার কি দরকার।
সে বলেছে যে দেখেন আমি কি করব, আমি তো কাজ করছি, একটা সমস্যা কি বলছে, এটা তো ভালো কাজ আছে। তো সে বললো এটা কি খারাপ কাজ এটা? তো তখন সে তাকে দেখাচ্ছে, ডাক্তারকে দেখিয়েছে যে আপনার সাথে কেউ কি আপনার কোনো ফ্রেন্ড হ্যান্ডশেক করে না? বলছে হ্যাঁ করে। তো হ্যান্ডশেক করলে কি হয়? বলছে এক হাত দিয়ে আরেক হাতের ভেতরে এক হাত দিয়েই করি। তো প্রস্টিটিউটরা কি করে, তারা তাদের একটা অঙ্গের সাথে আরেকটা ছেলের আরেকটা অঙ্গের একটা মিলন হয়, এছাড়া তো আর কিছু না। তার কাছে যুক্তি আছে কিন্তু কথার মধ্যে। একজন পুলিশের ওসি, সে কিন্তু সারা জীবন ঘুষ খাইলো, ঘুষ খেয়ে তারপরে শেষ বয়সে রিটায়ার্ডের টাকা নিয়ে হজে গেল, হজ থেকে এসে এবার সে হাজি সাহেব, এরকম না বিষয়টা। অতএব সবাই সবার জায়গায় মনে করে যে আমি খুব ভালো আছি, ভাই এটা মনে করলে হবে না। আপনি যদি মনে করেন পাবলিক কিছুই বুঝে নাই, যে বললো যে ইলিয়াসের কথা শুনে, আরে ভাই ইলিয়াসের কথা শুনে তো সেফুদা তো আমার চেয়ে গালাগালি করে, সেফুদা তো ডাইরেক্টই গালাগালি করে সবাইরই, যারে ধরে তারাই গালাগালি করে। আমি তো তা না, আমি যারে করা দরকার তারাই করি। ফারজানার উপা যদি নাকি ভালো কথা শুনতে চায়, আমি পারবো না বলতে, আপনি আমার মাপ করবেন। আবার আপনি মাসুদ কামাল বা আপনি নাঈমুল ইসলাম খান, আপনি যদি বলেন আপনার এখন গালাগালি দিতে, আমি পারবো না দিতে, দরকার নাই তো আমার। ঠিক আছে, তো আমি যেখানে যেভাবে কথা বলার দরকার আমি ওইভাবে ওই রিয়েকশন দেখাই। আপনাদের যেটা করার দরকার আল্লাহর ওয়াস্তে সেটা করেন, দেশটারে বাঁচান। মাসুদ ভাইয়ের আর নাঈম ভাইয়ের 2 মিনিট, জি নাঈম ভাই আপনি বলবেন দয়া করে। মানে যাই হোক, বর্তমান আইনটাকে তাহলে কি আপনি মনে করেন যে নাঈম ভাই যে এটা থাকা উচিত বা এভাবে আমাদেরকে চলতে হবে? আপনি বলেছেন যদিও যে এই আইনের সম্পর্কে প্রশ্নগুলি খুবই মিসলিডিং। শেষ প্রশ্নটাই করি, মানে কেন মনে করেন যে আমি এটা বলবো যে এটা থাকা উচিত? আমি তো প্রথমে আমার প্রারম্ভিক বক্তব্যে বলেছি যে আমরা ফ্রম ডে ওয়ান এই আইনটা হওয়ার আগে থেকেই, প্রস্তাবনা থেকেই বলে আসছি এর কতগুলি সুনির্দিষ্ট ধারা আমাদের জন্য অগ্রহণযোগ্য। এই স্ট্যান্ড থেকে আমরা কোনোদিন কেউ যাইনি। এক নাম্বার টু হলো যে ভাই দেখেন, এখানে ইলিয়াস ভাই একটা কথা বললেন যে প্রথম আলোর এক অনুষ্ঠানের কোন 5 লাখ টাকার কথা বলেছি। প্রথম আলোর অনুষ্ঠানটা হইলো চতুর্থ পঞ্চম বা ষষ্ঠ অনুষ্ঠান যেখানে আমি বলেছি। উনি কিন্তু এই কথাটা বলার সময় রিয়েলাইজ করছেন না যে আমি নাঈমুল ইসলাম খান নিজে বলছি, আমার মধ্যে যদি অপরাধ বোধের কোন কারণ থাকতো আমি বলি। এটা ঘটনাটা ছিল এই দৈনিক আমাদের সময় যখন ভীষণ ফিনান্সিয়াল ক্রাইসিসে আমাদের একটা পদস্থ রিপোর্টার, খুব সিনিয়র রিপোর্টার, সে আমাদের আমাকে একটা রিপোর্টের প্রস্তাব করল, কিন্তু এইটা একটা কোম্পানির এগেনস্টে যাবে, মানে ওর এগেনস্টেই রিপোর্টটা করার জন্য। আমি বললাম দেখো ওরা তো আমাদের মানে বিজ্ঞাপন দেয়, আমাদের এখন যে অবস্থা, প্রতি মাসে আমাদের 5 লাখ টাকার বিজ্ঞাপন ওদের কাছ থেকে আসে, এটা বড় কোম্পানি, সুতরাং তুমি এটাতে আমার মাফ করে দাও। এবং এইটা আমাদের এডিটোরিয়াল প্রকাশ্য মিটিং, আমাদের সঙ্গে যারা কাজ করেন সকাল 10টায় 9টায় আমরা একটা মিটিং করতাম, মিটিং এর মধ্যে সম্পাদক তার কর্মীদের কাছে ক্ষমা চেয়েছি আমি যে আমাদের এই উঠতি স্টেজে যদি দাও এই মাসেই আমাদের বেতন দিতে সমস্যা হবে, সুতরাং এই রিপোর্টটাতে এখন বাদ দাও এটা তুমি। তারপরে আমি কি করেছি, তুমি এটা অন্য পত্রিকাকে দিয়ে দাও, আমার রিপোর্টারকে আমি অ্যালাউ করেছি, তুমি একটা অন্য পত্রিকায় দিয়ে দাও। এবং আপনাদের ইনফরমেশনের জন্য বলি, আমরা এই রিপোর্টটা অন্য পত্রিকায় দিতে তাকে উৎসাহিত করলাম, সেই পত্রিকায় ছাপা হলো, প্রোবে ছাপা হয়েছিল এবং এটা অ্যাওয়ার্ডেড হয়েছিল আবার আমারই অর্গানাইজেশন বিসিডিজেসিতে, আমরা আবার অ্যাওয়ার্ডও দিয়েছি এই রিপোর্টিংটার জন্য, একটা অ্যানুয়াল অ্যাওয়ার্ডের মধ্যে ওরা পেয়েছে। সুতরাং এইটাই হচ্ছে বাংলাদেশে আমাদের স্ট্রাগল, আমরা চোখের পানি ফেলে কিছু কম্প্রোমাইজ করি কিন্তু আমরা আমাদের পরিশ্রম দিয়ে আমরা আবার লড়াই অব্যাহত রাখি, আমরা পালিয়ে যাই না, এখানে কনফ্রন্ট করি, এখানে থাকি। আমারও অপশন ছিল বিদেশে থাকা, আমি বিদেশের অপশন বাতিল করে এখানে এসে লড়াই সংগ্রাম করে চেষ্টা করছি সার্ভাইভ করার। তারপরে মনে করেন যে এখানে
আমাদের যে বলা হলো যে আমরা নাকি বলছি যে এখানে সংবাদ পত্রের স্বাধীনতার একটা কি সময় চলতেছে, অনেকে আছে কম্প্রোমাইজ করতে পারে না বলে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয় নাইম ভাই, এটাও অনেকে আছে কম্প্রোমাইজ মানে কম্প্রোমাইজ করতে পারে না বলে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়, সেটা তো অনেকে শখের বসে যে আমি চ্যালেঞ্জ করলাম না 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 কম্প্রোমাইজ করতে, শুনেন শুনেন ভাই এইগুলি এইগুলি এই আলোচনায় নিয়েন না জিনিসটাকে, আমি আলোচনায় নিয়েন চাই না, আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, এইগুলি একদম ব্যক্তিগত আলোচনা হয়ে যাবে, এগুলি ভালো লাগে না, ওইগুলিতে যাওয়া উচিত না, আমি নীতিগত আপনি গেলে অবশ্যই আমি যাবো, আমি শুধু রিকোয়েস্ট করতেছি যে আমাদের যে আমরা যে লড়াই সংগ্রাম করছি সাংবাদিকতা আমাকে এটাই শিখিয়েছে, সাংবাদিকতা কিন্তু অ্যাক্টিভিজম না, সাংবাদিকতার সেই নৈতিকতার জায়গা থেকে কি কোনো ভাবে প্র্যাকটিস করার সুযোগ রয়েছে বাংলাদেশে এবং সেখান থেকে আমাদের বের হওয়ার প্রয়োজন আছে কিনা বা বের হতে পারবো কিনা ব্যাপারটা ওইখানে, আমরা কেন কারণ আপনি আপনি এখন বলছেন আপনি প্রো গভর্নমেন্ট বলছেন, আর আগামী কোন একটা সরকার যখন আসবে কে বলছে প্রো গভর্নমেন্ট, এটা তো আপনার ব্যাখ্যা, এই আপনাদের সাথে প্রোগ্রাম করতে আসলে আপনারা আমাদেরকে শুনেন ভাই শুনেন, এটা উচিত না, একটা মানুষকে আপনি প্রো গভর্নমেন্ট বলছেন এটা কিন্তু অত্যন্ত অনৈতিক, এটা কিন্তু একটা গালি, আমি আমি কিন্তু আমি বলছি না অনেকে অনেকে বললেও আপনি বলবেন না, ইউ আর এন অ্যাঙ্কর, আপনি এখানে প্রিজাইড করছেন, একজন যে প্রিজাইড করে অনুষ্ঠানে সে রাস্তার মানুষ কি বলে এটা বলবেন না, আমি কিন্তু জানি এই অনুষ্ঠানে না আমাকে কথা বলতে দেন, এই আপনার এই অনুষ্ঠানগুলিতে আসলে বা বাইরের এই অনুষ্ঠানগুলিতে আসলে ওই মাসুদ কামাল যে বললো না ওইখানে কি চলতেছে আমি কিন্তু জানি, আমাকে আমার মেয়েরা বলে আমার বন্ধুরা বলে, বাট আমি আপনাকে বলছি আমি নাইম ভাই আপনাকে না বলে আপনি কি মনে করেন না প্রো গভর্নমেন্ট কোন সাংবাদিক আছে, সাংবাদিকতা চলে বাংলাদেশে না না, আমি যে কোন গভর্নমেন্টের ফেভারে কি কোন সাংবাদিকরা কাজ করে না বাংলাদেশে, শুধু বাংলাদেশ আওয়ামী লীগ বাদ দেন আপনি বা বর্তমান সরকারের বাদ দেন, এই জার্নালিজম প্র্যাকটিস নাই আমাদের দেশে, নাইম ভাই আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আপনি কেন জানি আজকে একটু সমস্যা হচ্ছে আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, মাসুদ ভাই কি আমার মতো শুনতে পাচ্ছেন না, আপনি বলে ফেলেন এগুলি, জি এখন আমি আবারো বলছি, জি এখন একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, আমি বলি মাসুদ ভাই আমি আপনাকে প্রশ্ন করি, মানে আমরা যদি অনুষ্ঠানটা একদম শেষ প্রান্তে আসছি, আপনি কি মনে করেন না বাংলাদেশের জার্নালিজম যে ইথিক্যাল জার্নালিজম কন্টামিনেটেড হয়েছে, শুনেন আমি একটা কথা বলি আপনাকে, পৃথিবীর সবকিছু আপেক্ষিক বুঝছেন, পৃথিবীর যে দেশে গণতন্ত্রের গও নাই সেখানে কি সংবাদপত্র নাই, সেখানে কি সাংবাদিকতা নাই, না না সেটা আলাদা, মাসুদ ভাই আপনি আমাকে বলতে দেন আমি আপনাকে সব বল, আপনার সব প্রশ্নের জবাব আমি দিচ্ছি, পৃথিবীর যে দেশে গণতন্ত্রের কিছুই নাই সেখানেও সাংবাদিকতা আছে, সেই সাংবাদিকরা কিভাবে সাংবাদিকতা করে, তারা কিন্তু মনে করেন বন্দুক মাঠে নামে না, তারা তাদের অবস্থানকে বিবেচনায় রেখে তারপরে তারা তাদের কাজটা করে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এখন বাংলাদেশের একই কাজ ঘটে, এখন যে জিনিসটা ইলিয়াস হোসেন বলে চলে গেল, কি বলে চলে গেল যে আমরা নাকি বলেছি যে বাংলাদেশের সাংবাদিকতার স্বর্ণযুগ চলছে, আপনি অনুষ্ঠানটা আবার রিওয়াইন করেন, ইলিয়াস কিন্তু আমাদের মুখ দিয়ে বলাই দিল, ইলিয়াস উচ্চারণ করে গেল যে আমরা নাকি বলেছি যে বাংলাদেশের এবং ওইটা বলার সঙ্গে সঙ্গে মিন করেছেন বলেন অনেকটাই মিন করেছেন, আপনি আমাকে বলেন আপনি আমাকে চ্যালেঞ্জ আপনি আমাকে বলেন আমার কোন কথায় আমি মিন করলাম, আমি কোন কথায় মিন করলাম, শুরুতে আমি সাংবাদিকদের মধ্যে সরকারের দলদাস শব্দটা কেউ উচ্চারণ করেছি, আমি তো করেছি, তাহলে আমি কিভাবে মিন করলাম আপনি আমাকে বলেন ভাই, এটা বলতে পারেন না, যেমন আমি বলি আপনি বলছেন কিন্তু
আমার কথা হলো কি, এখানে যখন কথা বলতে আসবো আমরা, আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা হলো একটা সুস্থ আলোচনা। আলোচনা করতে গেলে নাইম ভাই একটা কথা বলবেন, আমি উনি তো একটা মানুষ, আমি আরেকটা মানুষ, আমার সঙ্গে ওনার সব কথা মিলবে না, ইলিয়াসের সঙ্গে আমার সব কথা মিলবে না, কিন্তু আলোচনাটা তো সুস্থ হতে হবে। আপনি যখন বলে ফেলেন যে আমার প্রাইম মিনিস্টারের সাংবাদিক সম্মেলন শুনে ওনার বমি পেয়েছে, যখন বলে ফেলেন আপনি এই কথাটার মধ্যে, আপনি আমাকে বলেন কোথায় সুস্থতা আছে? আপনি সমালোচনা কি আপনার কাছে, আপনার এই শব্দটা আপনার উচ্চারণ করা জরুরি? কেন জরুরি? আপনার লাইক লাগবে, আপনার লাইক হলেই সপ্তাহে $800 হবে। গভর্নমেন্টের যে একটা সাবসিডি পায় বা গভর্নমেন্টের যে একটা এখন এইড পাচ্ছে সেখান থেকে $800 করে, সেটা আমিও পাচ্ছি এই করোনাকালীন সময়ে নর্থ আমেরিকার বিশেষ করে এবং কানাডাতে এই অ্যামাউন্ট দিয়ে থাকে, সেটা ইউটিউবের কথা বলে নাইম ভাই মনে হয় সমর্থন করে যাবেন। আমি নাইম ভাই বলছিলেন তখন যে ব্যাপারটা ওইটাই বলেছিল, ইয়ার ইউটিউব থেকে পাওয়া তো আর $800 করে তো ফিক্সড অ্যামাউন্ট পায় না, আর $800 থেকে যদি ইউটিউবে পেত তাহলে আরো বেশি পায়, বেশি পায় না, এত বেশি পাওয়ার কথা আরো বেশি মানে না, তাহলে তো নাইম ভাই এতদিনে কয়েক কয়েক কোটি টাকার মালিক হয়ে যেতেন যদি, কারণ ইউটিউব এবং ফেসবুকে অনেক ভালো ভালো আছে ওনার ভিউ। আমি আপনার কথা বলি, সুইপিং কমেন্ট এক জিনিস, জার্নালিজম আরেক জিনিস, গালাগালি আরেক জিনিস, ঠিক আছে? আপনি যে হুটহাট বলে দিচ্ছেন এটা বলতে পারেন না তো, এই ধরনের কথা তো সাংবাদিকতা না বলে এখন এখন বলেন, শুনেন বাংলাদেশের বাস্তবতা কি, বাংলাদেশের কত লোক না খেয়ে থাকে এখন। আমি মাসুদ ভাই আমরা যদি একদম পুরোপুরি থাকি না, শুনেন এই গভর্নমেন্টের আমি হাজারটা সমালোচনা করি, আমি করি, যেমন আজকে তো আমি দেখলাম না এই গভর্নমেন্ট না মাসুদ ভাই, একটা সেকেন্ড প্লিজ, তাহলে বোঝা যাচ্ছে যে আমি গভর্নমেন্টের সমালোচক হয়ে যাচ্ছি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমি একজন অ্যাঙ্কর হিসেবে গভর্নমেন্টের বিরুদ্ধে বলছি, আপনারা গভর্নমেন্টের পক্ষে বলছেন, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। আমরা কিন্তু গভর্নমেন্টের বিষয়ে যে কোনো গভর্নমেন্টের ব্যাপারে অ্যান্টি এস্টাবলিশমেন্ট যে একটা নৈতিক দায়িত্ব কথা বলা এবং সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বিরুদ্ধে না কর্মকাণ্ডকে তুলে ধরা সেটা মানুষ বিচার করবে, কিন্তু সাংবাদিক হিসেবে নৈতিক দায়িত্ব হলো সরকারের যে অসঙ্গতিগুলি আছে সেগুলির সব জনগণের সামনে তুলে ধরা। এই নৈতিকতার জায়গা থেকে কি আমরা সেখানে সেই দায়িত্ব পালন করতে পারছি কিনা ব্যাপারটা সেখানে, সামনে যে কোনো ধরনের গভর্নমেন্ট আসুক সেই গভর্নমেন্টের অসঙ্গতিগুলি তুলে ধরার দায়িত্ব কিন্তু সাংবাদিক মানুষের না। ব্যাপারে বলছি না বা কেউ বলছে না, ব্যাপারটা নাইম ভাই তো বলে, ভাই নাইম ভাই কিন্তু স্ট্রেট কাট যেটা সমালোচনা করবার সেটা কিন্তু ওপেনলি বলেন উনি, আর এরকম টকশোতেই আছে সবসময় বলে আসে, কিন্তু আমার সংখ্যাগরিষ্ঠ এবং তারাই সবকিছু অনেক সময় তারা নিয়ন্ত্রণ করছে, আমি যেটা অস্বীকার করি নাই, তারা নিয়ন্ত্রণ করছে। এখন তাই বলে কি দেশটা পৌঁছে গেছে? যেভাবে কথা হচ্ছে দেশটা গেছে না, দেশটা যায় নাই। ওই যে একটা নিউজ দেখালো নয় দিগন্তে নিউজ একটা, যে দুই সন্তানকে সে বিক্রি করে দিচ্ছে ক্ষুধার জ্বালায়, না এটা বাংলাদেশের চিত্র নয়, এটা বাংলাদেশের চিত্র নয়, এটা বললে হবে না। এই দেশে আমি বাস করি, আমি জানি এটা বাংলাদেশের চিত্র নয়, এটা ইলিয়াসের কাছে এটা একটা উদাহরণ হিসেবে সে দেখানোর জন্য সংগ্রহ করতে পারে। আমি মনে করি এটা বাংলাদেশে আপনি আপনি গ্রামে ফোন করে দেখেন না, তাহলে খবরটা তাহলে কোথাকার খবর? এটা তো একটা জাতীয় পত্রিকাতে এসেছে, যেমন গত 9 বছরে 9 জন 9 জন সাংবাদিক খুন হয়েছে গত 9 বছরে বাংলাদেশে, এত অভাব যে একটা মানে আপনার
দম্পতি তার দুই সন্তানকে বিক্রি করে দিয়েছে অভাবে তারনায় ভাত খাওয়ার জন্য, এটা এটা বাংলাদেশের বাস্তবতার সঙ্গে যায় না। এটা আমি জানি না নাইম ভাই কি বলবে, নাইম ভাই যে বাংলাদেশে বাস করে আপনি বুঝবেন না সাগর, আপনি ওখানে বসে অনেক কিছু মনে হয়, নাইম ভাই বলুক এটা বাংলাদেশের বাস্তবতা কিনা। আমি বললাম তো আওয়ামী লীগের অনেক দোষ আছে, কিন্তু তার মানে দেশটা একদম দুর্গন্ধ হয়ে গেছে এইটা আপনি ওখানে বসে বলবেন আর আমি হাততালি দেবো? নো, এটা হবে না, এইভাবে হয় না। দেশ দেশে অনেক সমস্যা আছে, আমি বললাম তো অনেক, বলতে গেলে সারাদিনই বলতে পারবো আমি, কিন্তু এইভাবে না। আপনি লজিক্যালি বলেন, আপনি যেমন আপনি আপনি বললেন যে আপনার মানে ইয়ে ডিজিটাল নিয়ন্ত্রণ আইন, এই আইনটাকে আমি পছন্দই করি না, এই আইনটা হওয়ার কোনো দরকার স্পেসিফিক গভর্নমেন্টের অনেক কিছু একদম সবকিছুই যে খারাপ আমরা কিন্তু সেটাও বলছি না, কিন্তু জার্নালিজমের ক্ষেত্রে বর্তমানে ডিজিটাল ডিজিটাল আইনের ব্যাপারে আমরা স্পেসিফিক একটা টপিক নিয়ে কথা বলছি, এবং সেটার ক্ষেত্রে একজন যেটা মোশতাক আহমেদের যে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া কিন্তু বলেছেন যে পুরো আইনটাকেই বাতিল করা উচিত। সেখানে অ্যালিগেশনসটা হয়েছে মোশতাক আহমেদের বিরুদ্ধে, সেই অ্যালিগেশনসের মধ্যে লেখা আছে স্পষ্টভাবে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলেছেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কী কথা বলেছেন সেটা কিন্তু লেখেননি, তার মানে কি এটাকে অপব্যবহার করা হয়েছে। তো আপনি কি মনে করেন না কালকে আমার দ্বারা আপনার দ্বারা এই যে আমরা এখন কথা বললাম, আজকের যে কোনো টপিক থেকে যে কোনো একটা লাইন উঠিয়ে নিয়ে যে কেউ কিন্তু ব্যক্তিগতভাবে আমার মামলা করতে পারে, এটাকে কিন্তু সমর্থন করবার কোনো সুযোগ রয়েছে কিনা? আমি কিন্তু শুরুতে এই কথাটাই বলেছি যে আমরা আমি ফেসবুকে যে সমস্ত স্ট্যাটাস দিই, যে সমস্ত কথা আমি টকশোতে বলি, যদি সরকার চায় তাহলে আমার বিরুদ্ধে এই আইনটা যে কোনো সময় প্রয়োগ করতে পারে যদি চায়। এখন সরকার চাইবে কিনা, আচ্ছা এখন কোশ্চেন হলো কি সরকারে কে চায়? একদম প্রধানমন্ত্রী চায়? প্রধানমন্ত্রী আর কাম নাই, তার অনেক কাম আছে। এখন তাহলে কে চায়? চায় কিছু লোক, পাওয়ারফুল লোক চায়, যখন তার গায়ে লাগে তখন সে ওইটাকে তার ক্ষমতা দেখে এই আইনটার মধ্যে ঢুকাইয়া আমাকে সাইজ করে। এই জন্যই বলছি যে এই আইনটা আমার বিবেচনায় আপাদমস্তক একটা কালো আইন, আমি মনে করি এই আইনটা থাকা উচিত নয়। আমি মনে করি এই আইনটা থাকার কারণে আমরা যারা লেখালেখি যারা করেন তারা একটা আতঙ্কের মধ্যে থাকেন যে আমার উপর এটা প্রয়োগ হবে কিনা, হতেও তো পারে, এই জিনিসটা আমি মনে করি পার্সোনালি। কিন্তু আমি যেটা মনে করি সেটাই যে সত্য তা কিন্তু নয়, এর বিপরীত মত থাকতে পারে। নাইম ভাই অন্য একটা মত আছে, নাইম ভাই আমি ওনার লেখা পড়লাম, উনি বললেন যে আইনটা থাকতে পারে কিন্তু এর বিশেষ বিশেষ ধারাগুলো থাকা উচিত না, এটা ওনার মত। আমি ওনার মতকে অবশ্যই মন দিয়ে পড়বো, কিন্তু আমি বলবো না এই যেহেতু মত দিছে অতএব নাইমুল ইসলাম সরকার ঘনিষ্ঠ, এটা তো বলার কোনো প্রয়োজন নাই। এইটা আপনি আপনি এইভাবে একজনকে একটা ক্যাটাগরিতে ফেলাবেন কেন? আমি একটা একটা শেষ উদাহরণ দিই, আমি দেখেন আজকে আমি টিকা দিয়ে আসছি, আজকে আমি বিএসএফ বঙ্গবন্ধু মেডিকেলে গিয়েছি টিকা দিয়েছি, আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে টিকা দেওয়ার পর ওখানে বসে আমার একটা স্বভাবই আছে যে কি কি ভুল আছে। আমি অনেকক্ষণ খেয়াল টেয়াল করলাম, পাঁচজন ছয়জনের সঙ্গে আলাপ সালাপ করলাম, করার পর আমার কাছে মনে হইলো যে এর চেয়ে ভালো ব্যবস্থাপনা আর হতে পারে না, বুঝলেন? কিন্তু আমি মনে করেছি এইটা আমি স্ট্যাটাস দিলাম কেন? হ্যাঁ আপনি যখন সরকারের দালাল হয়ে গেছেন, আরে ভাই একটা ভালো কাজ আমার কাছে ভালো লেগেছে, আমার লাগায় ভুল হইতে পারে, কিন্তু আমি মনে করছি না আমার লাগায়, আমি মানুষ তো, আমার হয়তো সে মুডটা ভালো ছিল, হতে পারে, কিন্তু কিন্তু আমি ভালো কেন বললাম অথবা আমি দালাল হয়ে গেলাম? এত সরলীকৃত সিদ্ধান্ত নেওয়া উচিত না, আমাদের দেশ তো দুর্ভাগ্য আমাদের মধ্যে আছে। আমরা জি অ্যান্টি এস্টাবলিশমেন্টটাকে সবচেয়ে বেশি পছন্দ করে, এটা একটা আমি জানি না এটা এই ব্যাপারে নাঈম ইসলাম খান ভাই বলবেন, আপনি আপনার কথা বলে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। নাঈম ভাই প্রথমত জিনিসগুলি হয় যে আজকে কিন্তু ইলিয়াস একটা স্টেটমেন্ট দিয়ে গেছে, ভেরি ইম্পর্টেন্ট, উনি সম্ভবত মাসুদ কামালের একটা কথায় প্ররোচিত হয়ে ফর দি ফার্স্ট টাইম উনি একটা অ্যাডমিশন অফ ইয়ে করেছেন, ডিক্লারেশন, সেটা হলো উনি এখন জার্নালিজম করেন না, রাইট? উনি কিন্তু এটা কিন্তু রেকর্ডেড স্টেটমেন্ট। আমাদের যে আলোচনায় সমস্যাটা হচ্ছে ওইখানে একজন অ্যাক্টিভিস্টের দৃষ্টিভঙ্গি, একজন পক্ষপাতের মানুষ, আর একজন বাংলাদেশের মাটিতে থেকে সংগ্রামী সাংবাদিক, মানে যাদেরকে প্রতিদিন নানান রকম প্রতিকূলতা, এটা কিন্তু শুধু সরকার না, সবসময় শুধু সবসময় ডিজিটাল সিকিউরিটি এক না, আমার প্রতিষ্ঠানের অস্তিত্ব, আমাদের মানে প্রতিষ্ঠান টিকে থাকা না টিকে থাকা, বেতন পাওয়া না পাওয়া, দিতে পারা না পারা, এটা প্রতিদিনের সংগ্রাম। সো এইটা বাইরে থেকে উপলব্ধি করা মুশকিল, যেখানে $800
বসে থেকে পাওয়া যায়, পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনৈতিক শক্তিতে থাকলে ওইখানে বসে পৃথিবীর 184তম দেশটাকে নিয়ে কথা তো বলা যায়। আমাদের অনেক ত্রুটি আপনি পাবেন, আমাদের কাপড়গুলি অনুন্নত হবে, আমার এটা সস্তা কাপড়, আমাদের এখানে রাস্তাঘাটে সমস্যা থাকবে, সবই সমস্যা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ওনার এই স্টেটমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে উনি খুব ঢালাও কথা বলেন, উনি কোত্থেকে পেলেন যে মাসুদ কামাল সাংবাদিক নেতা, নাঈমুল ইসলাম খান সাংবাদিক নেতা? উনি কিন্তু দুইটা প্রভোকেটিভ প্রশ্ন করেছেন। ওই সাংবাদিক নেতা না, মানে আপনার সাংবাদিকদের, সাংবাদিকদের নেতা পলিটিক্যাল অর্থ বলে নাই, সাংবাদিকদের সিনিয়র অর্থ না। না 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 ভাই, এইভাবে ফালতু কথা বলেন না তো ভাই। সত্যি এটা এটা আমি যতদূর আমি চলে আসে, আমি কোনো অর্থেই সাংবাদিকের নেতা না। না তার ভাষাটা ছিল সাংবাদিক নেতা, যেমন নাঈমুল ইসলাম খান এবং মাসুদ কামাল তারা আপনাদের খোঁজ নিয়েছিল কিনা, এটা তো অত্যন্ত গর্হিত, এটা তো আমার দায়িত্বের মধ্যেই না। এটা আমার, আমাকে এটা তার সাংবাদিকতা সংবাদপত্র করি, আমরা কাজ করি, আমাদের একটা ম্যান্ডেট আছে। সে যদি আমার কোন পত্রিকার হইতো, সে যদি আমার কোন সংগঠনের হইতো, সে যদি আমার সাথে পূর্ব পরিচিত হইতো ডেফিনেটলি, আর উনাদের চাইতে অনেক বেশি। যেমন আমার একটা সংগঠন ছিল প্রেস ফ্রিডম নিয়ে, আমরা কাজ করেছি মানে প্রায় 2 দশক, তখন বাংলাদেশের কোন জায়গায় কোন একজন সাংবাদিক মানে আধা ঘন্টার জন্য বকা খাইলেও আমাদের কাছে রেজিস্টার্ড হইত ইনফরমেশন, আমরা এইভাবে মনিটরিং করতাম। আমরা আমেরিকার সিপিজে এবং ফ্রান্সের আরএসএফ এর বাংলাদেশে প্রতিনিধিত্ব করতাম। সো উই হ্যাভ ডান এ লট অফ থিং, আমরা এগুলি জানি বৈশ্বিকভাবে এগুলি কিভাবে কি দেখা হয়। সুতরাং এই যে নেতা বলে ফেলা, নেতা বললে আমাদেরকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলা যে আমরা গেছি কিনা, হোয়াট কাইন্ড অফ থিং ইজ দিস, এগুলি এখানে করে কি হয়, আমাদেরকে ওই ধরনের বিতর্কে প্রভোক করা টেনে নেওয়া হয়, এখানেই সমস্যা। মাসুদ কামাল প্রথমেই দলদাস সাংবাদিকের কথা বলেছেন, আমার ভাষাটা একই ছিল, আমিও বলেছি বাংলাদেশের সাংবাদিকতার মধ্যে ওনার শব্দটাকে কোট করে আমি বলেছি, মানে বলেছি যে মাসুদ কামাল তো এটা বলেছেন, এই যে দলদাস সাংবাদিক কিন্তু আছে, যার জন্য বলছি প্রেস কনফারেন্সের মধ্যে আপনারা বলেন প্রশ্ন হয়নি। ভাই আপনি প্রশ্নগুলি একটু মনে করে দেখেন, যথেষ্ট টাফ প্রশ্ন, দুর্নীতি নিয়ে প্রশ্ন, কিন্তু প্রশ্ন করার কৌশল আছে ওইখানে, ওইখানে কৌশল নিতে হয়। এই কৌশলের মধ্যে ওই যে প্রথম লোকটা প্রশ্ন করেছিল, এই সাংবাদিক কি আমাদের এখানে মূলধারার মানে মানে যেভাবে ব্যাপকভাবে পরিচিত ওইরকম কেউ নেই? না, তো এটা বলা উচিত না, আমি কাউকে আন্ডারমাইন করতে চাই না, যে উনি তো আমাদেরকে রিপ্রেজেন্ট করেন না, কালচারালিও করেন না, জার্নালিজম ওয়াইজও করেন না, ওনার সিগনিফিকেন্স, ওনার ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট কোনো দিক থেকে করেন, এটা ওনার কালচারাল স্ট্যান্ডার্ডে উনি করেছেন। আমি হলে, আমাদের সিনিয়র সাংবাদিক সম্পাদক ছিল বাংলাদেশে, যারা আমাদেরকে লজ্জায় ফেলতো, নাম নিচ্ছি না, দুই একজন প্রয়াত, তারা আমাকেই শুধু লজ্জায় ফেলতো না, মাসুদ কামালকে লজ্জায় ফেলতো না, তারা প্রধানমন্ত্রীকেও লজ্জায় ফেলতো, এবং প্রধানমন্ত্রী সেটা এক্সপ্রেসও করতেন। সুতরাং আমরা আমরা বলেছি, আমি বলেছি, আমি এখনো বলি, আই স্ট্যান্ড বাই মাই কমেন্ট, বাংলাদেশে আমরা এই লড়াই সংগ্রামের ভেতরও বাংলাদেশের সংবাদপত্র অনেক দুর্নীতি উন্মোচন করে, অনেক মানে মন্ত্রী মিনিস্টারের সমস্যা নিয়ে রিপোর্টিং করে, সব পারে না, কেন কোনটা পারি না। ওই দিন মাহফুজা নাম আপনারা দেখেন, একটু মানে জানতে বুঝতে হবে, মাহফুজা নাম ইন্টারভিউ নিয়েছিল শশী থারুরের, এবং প্রেস ফ্রিডম নিয়ে তাকে প্রশ্ন করেছিল যে আমাদের অঞ্চলে মিডিয়া ফ্রিডমের সিচুয়েশন সম্পর্কে বলো। শশী থারুর জবাবটাই শুরু করেছে যে আই এম নট অ্যামাং দি পেসিমিস্ট, আমি মনে করি মানে আমাদের দেশগুলিতে যথেষ্ট কারেজিয়াস জার্নালিস্ট আছে, যারা এই আজকে যদি এই পত্রিকার একজন একটা সাহস দেখায়,
আরেকদিন হয়তো অন্য পত্রিকার আরেকজন, কোন একটাতে হয়তো কোনো পত্রিকাও পারলো না, টেলিভিশন পারলো না, তখন একটা অনলাইন পোর্টাল সেটা পারলো, সোশ্যাল মিডিয়াতে কেউ পারলো, কিন্তু আমাদের মিডিয়া পারছে। আই এম ভেরি হ্যাপি উইথ আওয়ার মিডিয়া। আমাদের নানান রকম চ্যালেঞ্জেস, মানে কি মানে আপনি শশী থারুর হ্যাপি বলেছেন এটাই দাবি করছেন? না আবার বলতেছেন, আমি দাবি করছি না, আমি বলছি, আমি বলছি মানে তিনি দাবি করেছেন তিনি হ্যাপি। না না না, হ্যাপিটা হলো আমার ইন্টারপ্রিটেশন, কিন্তু উনি কি বলেছেন আমি প্রথমেই বলেছি। আমার আমার কথাটা আমি যত জানি বর্তমানে ভারতীয় মিডিয়াতে সবচেয়ে বেশি দাঁড়ান উনি বলেছেন আই এম নট among the pessimists, তার মানেই হলো উনি মনে করেন আমাদের, উনি ব্যাখ্যা করেছেন আমাদের দেশগুলিতে যে সীমাবদ্ধতা, উনি ভারতের কথাই বলেছেন, যে সীমাবদ্ধতা এর মধ্যে কিন্তু আমার আমার জানা মতে ভারতের যে দীর্ঘকালের মিডিয়ার যে ইতিহাস রয়েছে এর মধ্যে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় বর্তমানে বিদ্যমান, বর্তমানে কারণ হলো উনি বলেছেন বর্তমানে সবচেয়ে কলঙ্কিত এবং সবচেয়ে কন্টামিনেটেড এবং সবচেয়ে ডিভাইডেড বাই ম্যানি ম্যানি পিসেস হয়ে গেছে। সবচেয়ে বড় গণতন্ত্র, তার মানে দেশে গণতন্ত্র থাকা গণমাধ্যমের স্বাধীনতা সবসময় নিশ্চিত করে না। গণতন্ত্রের ভিতর দিয়ে হিটলারের উদ্ভব হয়, গণতন্ত্রের ভিতর দিয়ে মোদির উদ্ভব হয়, আরো অনেকেরই উদ্ভব হয়, ট্রাম্পেরও উদ্ভব হয়েছিল, যে চোখের সামনে সাংবাদিককে দেখে বলেন কথা বলেছেন না, আমাকে এটা বলতে দিবেন। ট্রাম্প সিএনএন কে দেখাই আঙ্গুল দিয়ে বলতো ফেক মিডিয়া ফেক মিডিয়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা বলে না। আমি আবারও বলছি ট্রাম্প বলতো, একদিন বলতো না, একদিন না, দিনের পর দিন সে বলেছে এবং সিএনএন এটা হজম করতে হয়েছে, ফেক মিডিয়া ফেক মিডিয়া। সো আমি বলছি আমার প্রধানমন্ত্রী তো এরকম বলে না, উনি খুব প্রকাশ করেন, কিন্তু ওনার সামনে প্রকাশ করলে আবার তার যদি প্রকাশ করেন তার অবস্থা আবার পরবর্তীতে খুব ভালো যে যায় সেটাও না। আমি আরেকটা আরেকটা কথাটা বললেন, তার আমি আরেকটা কথা বলছি নাইম ভাই, এই যে আপনি কথা মোদি সাহেবের কথা বললেন, মোদি সাহেবের একটা ইন্টারভিউ আপনি দেখেছেন কিনা জানি না, সেই ইন্টারভিউতে কিন্তু সে পানি খাওয়ার কথা বলে পরবর্তীকালে ক্যামেরা অন ছিল, পানি খাওয়ার কথা বলে সে কিন্তু পরবর্তী ওই ইন্টারভিউ স্টপ করে সেখান থেকে লিভ নিয়েছেন, বিকজ হি ওয়াজ নট এক্সপেক্টেড, মোদির কথা বলছি বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন, হ্যাঁ অনেক হ্যাঁ তো এই সেখানকার সাংবাদিকের তার মুখ মুখোমুখি কিন্তু হতে পারেননি তিনি, হি ওয়াজ নট কম্পিটেন্ট টু আনসার অল দোজ কোয়েশ্চেন দ্যাট হ্যাজ বিন আস্কড বাই দ্যাট জার্নালিস্ট। তো সুতরাং মানে এখানে একটা সময় ছিল, বর্তমানে হ্যাজ বিন কন্টামিনেটেড অ্যাট অল, এবং আপনি জানেন যে সেখানকার কয়েকজন সাংবাদিক ঠিক না কন্টামিনেটেড না, আপনি আপনি যেটা বলছেন ভারতের মিডিয়া এখন চ্যালেঞ্জড হয়েছে, বাংলাদেশের মিডিয়ার সাথে চ্যালেঞ্জগুলির অনেক ক্ষেত্রেই মিল আছে, কিন্তু মনে করেন এনডিটিভি খুব ভালো ভূমিকা রাখছিল, কিন্তু একটা সময় গিয়ে এখান থেকে কয়েকজন লোককে বিদায় দিতে হয়েছে এবং তাদের নিতে হয়েছে, কিন্তু তারা কিন্তু তাদের আরেকটা অন্য ধারায় গিয়ে তাদের ভূমিকাটা রাখছেন না, রাখছে না। রিপাবলিকের ভূমিকার কথা বলছেন তো আপনি, রিপাবলিক যেটা করছে, রিপাবলিক অনলি ওয়ান দ্য পারসন হু ইজ কন্ডাক্টিং রিপাবলিক হি হ্যাজ দ্য হাইয়েস্ট লিঙ্ক উইথ দ্য মোদি এন্ড হি হ্যাজ ডিভাইডেড দ্য রবিশ কুমার প্রোগ্রাম গুলো দেখেন আপনি, যে সাংবাদিকতা কাকে বলে সেটা দেখা যাচ্ছে, সেটা আমি বলছি না, আমি বলি প্রত্যেকটা জায়গায় মালিক নানা ভাবে, মালিক অর্ণব গোস্বামীর কথা যদি বলেন, সে তার মতো জার্নালিজমের যে, সে কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট এবং ভেরি নলেজেবল একটা জার্নালিস্ট, কিন্তু সে যে স্টাইলে এখন জার্নালিজম করছে এটাকে আপনি বা টক শো করছে, বিশেষ করে টক শো তো তার সবচেয়ে বেশি পপুলার, এবং সে দেখা যাচ্ছে যে ভেরি গভর্নমেন্ট ভেরি
আমি অর্ণব গোস্বামীর কথা বলছি, যে এনডিটিভির অনেক পপুলার একজন জার্নালিস্ট ছিলেন, পরবর্তী বের হয়ে গিয়ে সে রিপাবলিক টিভি করে, হ্যাঁ, তো সেখানে গিয়ে সে কিন্তু সম্পূর্ণ মানে এই যে ডিভাইডিং এর ব্যাপারটা কিন্তু তার দ্বারাই শুরু হয়েছে ভারতে, এবং এখনো পর্যন্ত সেটা বলবৎ আছে, এবং সরাসরি সে প্রো গভর্নমেন্ট জার্নালিজম করে, এবং এটা 100% লোক বিশ্বাস করে, এবং আমি মনে করি যে নাইম ভাই এটা পর্যন্ত একমত হবেন। সুতরাং ওই আমাদের আদর্শের জায়গাতে ভারতের মিডিয়াকে উদাহরণ হিসেবে দাঁড় করানোর মতো আর সুযোগ নেই। সুতরাং শশী থারুর ভাই উদাহরণ না, এটা আপনি আবার ভুল বলেন, এটা উদাহরণ মানে আমি সমর্থন করার জন্য উদাহরণ না, আপনাকে বুঝতে হবে গ্লোবালি মিডিয়াতে ব্যাপক আমেরিকার মিডিয়া, আমরা তো পরিষ্কার ভাবে জানি যে সিএনএন ডেমোক্রেটদের, ফক্স রিপাবলিকানদের, আমরা জানি এমএসএনবিসি রিপাবলিকানদের, আমরা তো এগুলি জানি, তো আমরা বাংলাদেশেও জানি যে অমুক পত্রিকা আওয়ামী লীগের, অমুক পত্রিকা জামাতের, এখন অমুক পত্রিকা বিএনপির বা বিএনপির পক্ষের, তো তো আমেরিকা তো তাই। মানে আপনি কেন আমার দলদাস সাংবাদিকতার এত বড় পাপ, আমরা মানে মেনেই নিতে হচ্ছে যে দিস ডিভাইস দুনিয়াতেই মিডিয়া চ্যালেঞ্জেস এর মধ্যে আছে, জি চ্যালেঞ্জেস আছে। আমার ফ্রেন্ড, আমার দেশের সংগ্রাম পত্রিকা বাজারে কিন্তু আছে, আমার দেশের দিনকাল পত্রিকা বাজারে কিন্তু আছে। এখন তারা কি আওয়ামী লীগের গুণগান করে? করে না। তারা তারেক রহমান সম্পর্কে যে সমস্ত প্রশংসা করে সেটা কি জনগণকে মানতে হবে? মানতে হবে না। দলদাস কিন্তু দুই দিকেই আছে, সেটাই বলছি, দলদাস সবসময় ছিল, আছে এখনো, এবং সেটা থেকে আমাদের বের হওয়ার দরকার। এবং আপনারা তার বাইরেও কারেজিয়াস সাংবাদিক আছে যারা দেশের মধ্যেই ভালো এবং মন্দের মধ্যে লড়াই সংগ্রাম করছে, তাদেরকে আর যাই করেন আপনারা ওইখানে আরামে থেকে, আমাদেরকে অন্তত পাবলিকলি হিউমিলিয়েট করেন না, এটা আপনাদের কাছে করজোড়ে নিবেদন, এটা করেন না, এটা এটা বা কাউকে করতে এলাও করেন না, অন্য কিছু করেন, আমাদেরকে ইনফরমেশন ওয়াইজ চ্যালেঞ্জ করেন, আমাদের কথা নিয়ে চ্যালেঞ্জ করেন, কিন্তু এটা সরকার পক্ষের বলে ফেলবেন না, আমাদেরকে নেতা বানাই দিবেন না, নেতা বানাই আবার আপনি করেন নাই নেতা, নেতা বলেছে সে উনি, তো এরকম একটা বলে দিলি তো আমরা নেতা না। আমাকে যদি কেউ নেতা বলে আমি তো সঙ্গে সঙ্গে করছে, আবার অনেকেই সাংবাদিক নেতা বললে কিন্তু অনেক খুশি হন, আপনি সেটা কি মানেন? না 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 ভাই, এইগুলি এইসব আমাদেরকে ফেলেন না, কি বলেন নেতা বললে আমি খুশি হব? না আপনি না বললে আমি প্রশ্ন, এটা আমার জন্য গালি, আমার জন্য গালি, সেটা আপনার জন্য হতে পারে কিন্তু বাংলাদেশের আসি নাই। হ্যাঁ না, ওই যাদেরকে আপনারা ওই রকম মনে করেন আপনি নিশ্চিত যে নেতা বললে খুশি হবে তাদেরকে বলেন, আমাদেরকে বলেন না। আমার মনে হয় না মাসুদ কামাল নেতা হইতে পছন্দ করে, কিন্তু আমি বলছি, আমি একটা কথা বলছি ভাই সাগর, ইঞ্জিনিয়ারিং একটা ভালো পেশা না? ইঞ্জিনিয়ারিং খুব ভালো পেশা। এখন আপনি যদি বলেন মাসুদ কামাল আপনি ইঞ্জিনিয়ার, আমি খুশি হব? নেতৃত্ব দেওয়াটা বিরাট গুণ একটা, ওই গুণ তো আমার মধ্যে নাই। আপনি তো ওটা আমাকে চাপাই দেন যে আপনি নেতা, তো আপনি আসলে আমাকে ইনসাল্ট করতেছেন, ওইটা করেন না। আমি কিন্তু নেতৃত্ব দেওয়াটাকে খারাপ মনে করি না, যে পারে সে দেয়, আমি তো নেতা না। এখন আপনি যদি বলেন যে নেতার কাজটা আপনি কেন করেন নাই, নেতার কাজ এখন মুজাক্কের মারা গেছে, আমি কেন সাংবাদিক নেতা এসে ফোন করি নাই? এখন যদি বাংলাদেশের সমস্ত আমি তো মুজাক্কের চিনি না, আমি কি তার খোঁজ নিব? তাহলে আমি তার ফোন নাম্বার জানি, যে আমি তো নেতা না, নাইম ভাইও আমার জানা মতে সাংবাদিক নেতা নন, আমি জানি না নাইম ভাই কখনোই যা দাবি করেননি, কিন্তু ওই অর্থে বলেননি। আমার প্রশ্নটা আমার ইয়েটা হলো যে সে ওই অর্থে বলেননি, যে অর্থে, যে পলিটিক্যাল অর্থে আমরা যেটাকে বুঝাই যে কি বলে অর্থে বলেন না ভাই, পৃথিবীতে পাবলিক মিডিয়াতে কথা বলতে হয় কমন মিনিং এর ভিত্তিতে, নেতা বললে সাধারণ মানুষ যেটা বুঝবে তাকেই সেই নেতাটা বলবেন, এমন কোন কথা বলবেন না যে আমরা এই ডিভিশন নিয়ে আমাদের থাকতে হচ্ছে, এটাই আসলে সত্য এবং এটাই বাস্তবতা, এটাই আমাদেরকে মেনে নিয়ে সামনের দিকে যেতে হবে। কিন্তু মানে এর থেকে বেরিয়ে এসে কোনো একটা নতুন, এই সুবর্ণ জয়ন্তীর এই সময় এসে নতুন কোনো একটা স্বপ্ন নিয়ে যে সবাইকে একসাথে করে, শুধুমাত্র বাংলাদেশের, আমরা সবাই তো চাই যে বাংলাদেশটাকেই উন্নত করতে, বাংলাদেশের সবকিছুকেই একটা, এই সাগর ভাই, সাগর লক্ষ্মী ভাই, আমার একটা জায়গাতে এই যে বললেন
কত সহজে আপনি বললে পেলে সবাইকে নিয়ে এক করতে। আরে ভাই আমেরিকা 250 বছর এক করতে পারেনি, 250 বছর এক করতে পারেনি। দে অলওয়েজ সে দি ডিভাইডেড স্টেটস অফ আমেরিকা, দে আর অল ডিভাইডেড ইন ভেরি মেনি ওয়েজ দে আর ডিভাইডেড। আপনি এত সহজে একটা অনুষ্ঠানে আশা করলেই বাংলাদেশ নাইন ভাই চেষ্টা তো করতে কোনো অসুবিধা নেই, চেষ্টা করা চেষ্টা করে যাচ্ছেন, আমরা সবাই চেষ্টা করতে। যেমন আপনার আমরা দেখেছি, আমরা আমেরিকাকে বারবার যখন আমেরিকা আমাদের দেশের বা আমাদের পক্ষে কথা বলে, কোন দলের পক্ষে কথা বলে, তখন আমেরিকা খুব ভালো। অথচ আমেরিকা যখন এই মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে যখন জাতিসংঘের, আমেরিকা না জাতিসংঘের, যখন একজন মানবাধিকারের হাই কমিশনার যখন একটা মন্তব্য করলেন যে এটা সঠিক তদন্ত হয়ে বেরিয়ে আসা দরকার এবং সরকারের আহ্বান করেছেন, সেটা কিন্তু আবার মন্ত্রী মহোদয় ভালোভাবে নেননি। আবার একটা কথা বলি, আপনি আপনি যে কথাটা বললেন, মানে আপনি কিন্তু রং ভাই এখানে। লেট মি এক্সপ্লেইন, এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এই তদন্ত দাবি করার আগে আমরা দাবি করেছি বাংলাদেশে, নাম্বার ওয়ান, এবং বাংলাদেশে এটার তদন্তের সিদ্ধান্ত হয়ে গেছে উনি বলার আগে। এটা তদন্ত কমিটি দুইটা না তিনটা হয়েছে ওই জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান বলার আগে ভাই। সো পৃথিবীর সবার কাছে ওই জাতিসংঘের লোকটার বক্তব্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। আমাদের যে বাংলাদেশের ভেতরে যে সোশ্যাল মিডিয়ায় যে বিদ্রোহ হইল, মানে প্রতিবাদ হইল, রাস্তায় যে প্রতিবাদ নামলো, মিছিল হইল, আজকেও যে প্রধানমন্ত্রীর বা কার্যালয়ের পর্যন্ত রওনা হইল, আপনার কি মনে হয় এগুলি গণতন্ত্রের কিছু নমুনা না? যে মানুষজন হাইটা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যায়। ভাই বাংলাদেশ ইজ স্টিল এ ডেমোক্রেটিক ভাইব্রান্ট কান্ট্রি, কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদেরকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে, প্রেসার অব্যাহত রাখতে হবে, প্রচেষ্টা সহযোগিতা অব্যাহত রাখতে হবে, যেন বাংলাদেশ মানে গণতান্ত্রিক বিনিময়ে আরো ভালো কাজ করে। জি, আপনি যেমন, আপনি এবং মাসুদ ভাই যেভাবে আমার মানে অ্যাডভার্স কোয়েশ্চেনগুলিকে যেভাবে আপনারা অ্যাড্রেস করে গেছেন, এই প্র্যাকটিসটা তো খারাপ কি? আমি তো মনে করি যে এখান থেকে অনেক কিছু বের হয়েছে। আপনি হয়তো সাময়িক সময়ের জন্য আপনার টেম্পার্ড হয়েছেন বা খারাপ লেগেছে, বাট এভেঞ্চুয়ালি উই হ্যাড এ গুড ডিসকাশন, বিউটিফুল ডিসকাশন, এইটাকেই আমরা চাই বলবৎ থাকুক। এখন সবাই যদি একই স্রোতে গা ভাসিয়ে ইয়া হয় তাহলে তো আর দরকার নাই, জার্নালিজমেরও দরকার নাই, ওই ডিপার্টমেন্টটাই ক্লোজ করে দেওয়া হোক। যদি এটাই হয়ে থাকেন মানে কালচার, মানে একদম পুরোপুরি আমরা রাগ করি নাই, আমাদের যেটা প্রতিক্রিয়া অনুষ্ঠানের ভিতরেই দিয়েছি, আমরা রাগ করতে চলে যেতাম। আমি জীবনে একবারই রাগ করেছিলাম একটা জায়গায়। আমার যেটা বক্তব্য ছিল, শুনেন, যে কোনো বিষয়ে, যে কোনো দেশের যে কোনো বিষয়ে অতি সরলীকৃত মন্তব্য করা শোভন না, এটা উচিত না। ভালো মন্দ সবই আছে, হ্যাঁ হয়তো ভালোটা কম মন্দটা বেশি হতে পারে, কিন্তু হয় কি জানেন, এই সুইপিং কমেন্ট চট করে একটা বলে দিল, বলে যে কিন্তু এখন আমাকেই যেমন যেমন এই আজকের অনুষ্ঠানটা যেই দেখবে আওয়ামী লীগের লোকজন দেখলে কনফার্ম বলবো যে সাগর তো কনফার্ম অ্যান্টি আওয়ামী লীগ। এখন আমার কথা হলো, আমার কথা হলো যে হ্যাঁ এরকম মনে করবে না। এখন আপনার কথা শুনে কেউ কেউ মনে করছে প্রো আওয়ামী লীগ, ব্যাপারটা ওইখানে এক একজন এক একভাবে মনে করছে। এখন দোষের কোনটা এবং নির্দোষের কোনটা? আমি কি তাহলে এই আপনাদেরকে প্রশ্ন করা এবং সরকারের বিভিন্ন বিষয় নিয়ে তুলে এনে আপনাদেরকে প্রশ্ন করা এটাকে অপরাধীর অপরাধের কোনো কাজ করলো? কিন্তু আমি সেই ব্যাপারে আমার মতামত তুলে ধরার সুযোগ পেলাম না, সেটা আপনার জন্য রং হইতো। আমি বলেছি দুইটা বিষয়ে রং বলেছি, যে আপনি কোনোভাবে ইন্ডিকেট করবেন না যে আমি সরকারের পক্ষের না বিপক্ষের। আমি সরকারের পক্ষে হইতে পারি, আমার যদি মনে হয় সরকারের কিছু কাজ আমি সমর্থন করি, তো এটা আপনি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তো আমিই তো বলছি ওইটা ভালো, ভালো মানেই তো আমি ওইটার পক্ষে। কিন্তু অ্যাঙ্কর যখন আমাকে ব্র্যান্ডিং করে ফেলে, না না আপনার কথা বলছি না ভাই, মানে এই ধরনের মানুষের পারসেপশন নিয়ে বলছি, মানুষের পারসেপশন আমাদের, আমি এটা আমার সময়ে না বলা ভালো করছি, মানুষ বলছি যে আপনার ব্যাপারে আপত্তিটা নাই এই জন্য যে এখানে আমরা, ইলিয়াস ভাই একটা কথা বললেন, বলার পর আমরা, উনি যত ভুলই বলুন,
আমি যে আবার তার বিপরীতে আমার বক্তব্যটা দিয়ে ক্লারিফিকেশন দিতে পারলাম, আমি মনে করি দ্যাট ইজ ওয়ার আপনি সার্থক, আমিও হ্যাপি। সুতরাং আমার যদি বলার স্কোপটা না থাকতো তাইলে আমি বুঝতাম যে আপনি পক্ষপাত দুষ্ট। আমি কি বুঝাতে পারছি? আমি আমি এনজয় করি, বিতর্ক তো এনজয় করি আমি। তো আমার মনে হয় মাহবুবের ফেস দেখে তো এক বুড়ো মনে হয় নাই যে উনি ওভারঅল এনজয় করতেছেন না, হি ওয়াজ অলওয়েজ স্মাইলিং। না মাহবুব সবসময় আমার কাছে আসে। তবে ইলিয়াস হুসাইন যেভাবে চলে গেছে আমি আসলে আমিও দুঃখ পেয়েছি। যাই হোক, আমাদের আলোচনা চলতে পারতো, তবে ইলিয়াস হুসাইন যদি এখান থেকে আসলে দুঃখ পেয়ে থাকেন কোনোভাবে, আমি আসলে দুঃখ প্রকাশ করছি। কারণ আমার কোনো অতিথি কোনো কারণে হোক, সেটা আমার একদম নাম্বার ওয়ান শত্রু, আমি তাকে আমার অনুষ্ঠানে অন্তত সর্বোচ্চ সম্মানে সম্মানিত করার জন্য চেষ্টা করি এবং তাকে সর্বোচ্চ লেভেলের তাকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়ার জন্য আমি চেষ্টা করি। এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত থাকি এবং যে আমার কোনো আচরণে কেউ ক্ষুব্ধ হচ্ছে কি না এটার ব্যাপারে আমি খুব বেশি কেয়ারফুল থাকি। নাইম ভাই, হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের সাথে আমার এই আলোচনার স্বার্থে আপনাদেরকে আমি অনেক প্রশ্ন করি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটা এনশিওর করার চেষ্টা করি যে আপনারা কোনোভাবে অপমানিত হয়েছেন কিনা। সুতরাং কোনোভাবে যদি ইলিয়াস হুসাইন অপমানিত বা কোনো কারণে আমার অনুষ্ঠান থেকে যেহেতু গেছে, আমি আসলেই আমি সরি বলবো তার প্রতি। তবে অ্যাট দ্য সেম টাইম খুব সুন্দর একটা আলোচনা হয়েছে, আপনারা সবাই আমার আলোচনাতে যুক্ত হয়েছেন। তবে আজকে আমি বেশি প্রশ্ন করেছি এই কারণেই আমরা সবাই এখানে সাংবাদিক এবং বিষয়টা কিন্তু খুব স্পেসিফিকলি সাংবাদিকতার সম্পর্কিত ছিল, এটা রাজনৈতিক সম্পর্কিত ছিল না। সুতরাং এই বিষয়ে আমি অনেক প্রশ্ন আপনাদেরকে করেছি বিকজ আই এম অলসো পার্ট অফ দিস ডিসকাশন, আদারওয়াইজ আই উড নট লাইক আস্ক অল দিস কোয়েশ্চেন ইফ আই ওয়াজ নট এ পার্ট অফ দিস ডিসকাশন। সো আমি এ কারণেই করেছি। আর যারা অন্যান্য অনুষ্ঠানগুলি দেখে থাকেন আপনারা জানেন যে আমার অনুষ্ঠানে একমাত্র আমি পলিটিক্যাল যারা আসে তাদেরকে সবাইকে কিন্তু আমি শতভাগ নিউট্রালিটির দৃষ্টিভঙ্গির আলোকে সবাইকে আমি আমার এখানে আমি সুযোগ দেই এবং কথা বলবার জন্য সবাইকে আমি আহ্বান করি। আপনারাও অনুষ্ঠানটিকে ওইভাবেই বিচার করবেন এবং দেখার চেষ্টা করবেন। যারা এতক্ষণ দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামী অনুষ্ঠান দেখার জন্য আহ্বান জানিয়ে আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। বা আমার ইতিহাসে ফেসদে বিপুল ইতিহাসে আজকের এই অনুষ্ঠান সবচেয়ে লম্বা অনুষ্ঠান হয়েছে নাইম ভাই, দুই ঘন্টা এক মিনিট, কারণ দুই ঘন্টা পর্যন্ত সবসময় গেছে, এ পর্যন্ত এক মিনিট বেশি দেখতে পাচ্ছি। সুতরাং আজকের অনুষ্ঠান ঐতিহাসিক, এ কারণেই বলবো সময়ের লেন্থের ব্যাপারে ইয়ে হয়েছে। ধন্যবাদ অনেকেই দীর্ঘক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, মাসুদ ভাই ধন্যবাদ, এবং নাইম ইসলাম খান আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।